আরিফ আপনি কেন বুঝছেন না? আপনাকে আমি কখনো স্বামী হিসেবে মানতে পারবো না। কেন করলেন এপি? তোমার কি মনে হয় তোমার মতো মিডল ক্লাস মেয়েকে আমি সাধে বিয়ে করেছি? হ্যাঁ শালে আমায়, তোমার মতো মেয়ে আমাদের বাড়ির সার্ভেন্ট হওয়ারও যোগ্যতা রাখে না। যদি আমাকে এতই ঘৃণা করেন, কেন করলেন এপি? কেন কেন আমার জীবনটা শেষ করে দিলেন? কেন আমাকে ব্ল্যাকমেল করে বাধ্য করলেন এই বিয়ে করতে? আমার ছোট মায়ের জন্য। এই পৃথিবীতে আমার ছোট মাই আমার সব। আই ক্যান ডু এভরিথিং ফর হার। আর রইল তোমার আমার বিয়ের কথা। ইউ নো হোয়াট, আমার জিএফটা তোমার থেকে হাজার গুণে সুন্দরী। তাদের ছেড়ে তোমার মতো মেয়েকে আমি বউ বানাবো? আরিফের চয়েস এত খারাপ না। আমাদের বিয়ে শুধু নামের বিয়ে। 3 মাস পর আমি তোমাকে ডিভোর্স দিব। পরে আমার কি হবে আমি জানি না। আপনার ছোট মা কি বলেছে যার জন্য আপনি আমার লাইফটা শেষ করে দিলেন, কিন্তু 3 মাস পর তো আমার নামের পাশে ডিভোর্স লেখা থাকবে। তার থেকে বড় কথা, আপনার মতো একটা মানুষের সাথে আমি 3 মাস একসঙ্গে কিভাবে থাকব? ডোন্ট ওয়ারি, তোমার উপর আমি কখনো স্বামীর অধিকার ফলাবো না। কিন্তু একটা রিকোয়েস্ট, আমার ফ্যামিলি যেন বুঝতে না পারে আমাদের বিয়ে শুধু নামের বিয়ে। তুমি সবার সামনে পারফেক্ট ওয়াইফের মতো করে থাকবে। মনে রাখবে, তুমি তোমার কথা না রাখলে আমিও রাখবো না। তোমার বাবার অপারেশনের খরচ আমি দিব না, বাকিটা তোমার ইচ্ছা। রিয়েলি বিলিভ মি, আমি আপনার মতো স্বার্থপর মানুষ কখনো দেখিনি। ভালো, এখন দেখে নাও। বাই দ্য ওয়ে, তুমি এখন ঘুমাও, অনেক রাত হয়েছে। আমি এখন আমার 16 নম্বর জিএফ এর সাথে ক্লাবে যাব। সো গুড বাই। এই কথা বলেই আরিফ রুম থেকে বের হয়ে গেল আর আনিকা বিছানায় শুয়ে ডুব দিল 1 ইয়ার আগের স্থিতিতে, যেদিন প্রথম সে আরিফকে দেখেছিল। সেদিন থেকেই তার লাইফে এসব সমস্যা শুরু হয়। 1 ইয়ার আগে আজ কলেজের প্রথম দিন বাওয়াল কলেজের সামনে দাঁড়িয়ে আছে সিম্পল একটা 3 পিস পরিহিত মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে, নাম আনিকা। গল্পের নায়িকার নাম আনিকা, আফরিন জাহান আনিকা, মা বাবার একমাত্র মেয়ে। এবার ইন্টার ফার্স্ট ইয়ারে উঠেছে, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, লম্বা পাসপোর্ট 3 ইঞ্চি, মাথার চুল কোমর পর্যন্ত। বাকিটা গল্পের মাঝে জানতে পারবেন। অবশেষে আমি আমার স্বপ্নের কলেজে ভর্তি হতে পেরেছি। আশা করি স্কুল লাইফের থেকে কলেজ লাইফ আরো মজার ও আনন্দদায়ক হবে। এসব ভাবতে ভাবতে আর পুরো কলেজের চারদিকে চোখ বুলাতে বুলাতেই নিজের ক্লাসের দিকে যাচ্ছিল সে, তখনই হঠাৎ একটা ছেলের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে যায় দুজনে। আনিকা নিচে, ছেলেটা উপরে আছে। পাশে ভার্সিটির অনেকেই তাদের দিকে তাকিয়ে আছে। ড্যাম ইট, হোয়াটস দিস? চোখে দেখতে পারো না নাকি? ভার্সিটির ক্রাশ বয়কে দেখে নিজেকে সামলাতে পারো না নাকি? গায়ে পড়তে হয়। ফার্স্টলি আপনি আমার গায়ের উপর থেকে ওঠেন। আরিফ গল্পের হিরো, আরিফ মা বাবার একমাত্র ছেলে। ছোট থাকতে তার মা বাবা মারা যায়, নিজের ছোট্ট মায়ের কাছেই বড় হয়েছে সে। আরিফের চাচু মানে ছোট বাবা দেশের টপ বিজনেসম্যানদের মাঝে একজন। টাকা পয়সার কোনো অভাব না থাকায় অনেকটা বিগড়ে গেছে সে। মেয়েদেরকে নিজের হাতের টিস্যুর মতো ইউজ করে। ভালোবাসা কী জিনিস তা সে বোঝে না। নিজের লাইফটাকে জাস্ট এনজয় করতে চায়। নাম্বার 1 পেলে বয়, দেখতে হিন্দি ফিল্মের নায়কের মতো হওয়ায় ভার্সিটির সব মেয়েদের ক্রাশ সে। গায়ের রং উজ্জ্বল ফর্সা, লম্বায় 6 ফুট 2 ইঞ্চি, সিল্ক চুলগুলো এক সাইডে একটু বড়। বাকিটা গল্পের মাঝে থাকেন সব জানতে পারবেন। ভার্সিটির মাঠে ঠিক মাঝখানে কানে ধরে এক পা উঁচু করে দাঁড়িয়ে আছি। এখন আশেপাশে তেমন কেউ নেই যে হেল্প চাইব, কাউকে চিনি না। যারা আছে তারা সবাই ভার্সিটির বিপির ছেলে আরিফকে সাপোর্ট করবে। আমার চারপাশে গোল করে দাঁড়িয়ে আছে ভার্সিটির র্যাগিং গ্রুপ, আরিফ ও তার ফ্রেন্ডস। ফ্ল্যাশব্যাক আজ সকালে। হাউ ডেয়ার ইউ, তোমার সাহস কি করে হয় আমাকে থাপ্পড় দেয়ার? তুমি জানো আমি কে, চাইলে কি করতে পারি? আমি জানিও না, জানতে চাইও না। দোষটা আপনার ছিল, আমাকে অপমান করার আগে আপনার ভাবা উচিত ছিল। ইউ ছাড় না আরিফ, বার্ষিকী তো নতুন, পিছি মেয়ে বুঝতে পারিনি, মনে হয় ইন্টার ফার্স্ট ইয়ারে। আনসু, জুবাইর, নেহা, আরিফ, রাকিফ, রিয়া, এই 6 জনের আন্ডারেই ভার্সিটি চলে। ভার্সিটির র্যাগিং গ্রুপ এদের, এরা সবাই খুব ক্লোজ ফ্রেন্ড, প্লাস ভার্সিটির গণ্যমান্য ব্যক্তিদের ছেলে মেয়ে। আজকে রিয়া আর রাকিফ আসেনি, বাকিটা গল্পের মাধ্যমে জানবেন। না আরিফ ছাড়বি না, ছোট মরিচে ঝাল বেশি, ও জানে না ও কাদের সাথে পাঙ্গা নিয়েছে। আর জুবাইর, তুই এসব বিষয়ে নাক গলাস না, পড়াশুনোর বাইরে তো আর কিছুই বুঝতে চাস না। তো তুই কি
চাস আনছু? ও তোর আর আরিফের মতো প্লে বয় হোক। আরে ইচ্ছি নেই, যেতে দে ওকে। তুই চুপ থাক তো নিয়া, ওরে আমার দরদে নি। বালু বেচাইয়া মুড়ি খা, ওনার খালি সবার জন্য দরদ উতলায় পড়ে। আনছু নেহা থামবি তোরা, সারাদিন শুধু ঝগড়া। এক সেকেন্ড, আরিফ কোথায়? আর ওই মেয়েটাও বা কোথায়? আরে ওই তো আরিফ, মেয়েটাকে টেনে কোথায় নিয়ে যাচ্ছ? রাগে না জানি কি করে বসে। এ কথা বলে নেহা আনসুকে আর জুবাইরকে নিয়ে আরিফের পিছু যাচ্ছে। এদিকে আরিফ আনিকাকে ভার্সিটির সবার সামনে থেকে টেনে নিয়ে যাচ্ছে মাঠের মাঝে। আই কি করছেন, ছাড়েন আমাকে, কোথায় নিয়ে যাচ্ছেন এভাবে? জাস্ট লিভ মি। আপনি খুব খারাপ। স্ট্যান্ড আপ অ্যান্ড দেন কানে ধরো, তাও এক পায়ে দাঁড়িয়ে। কুইকলি, আই সে কুইক, ডু ফার্স্ট। ওরে বাবা, এর চোখ তো আগুনের মতো জ্বলছে। এর কথা না শুনলে না জানি এখন আমাকে কাঁচা ছাপায়। আচ্ছা ধরছে। বর্তমানে গত এক ঘন্টা ধরে এভাবে দাঁড়িয়ে আছি। নেহা আপু আর জুবাইর ভাইয়া অনেক বুঝিয়েছে আরিফকে, কিন্তু লাভ হয়নি। উল্টা আনসু ভাইয়ার উস্কানিতে আরিফ আরও রেগে আছে। এদিকে কলেজের প্রথম দিনেই প্রথম ক্লাসটা বাদ পড়ে গেছে। ভরা দুপুরে রোদের মাঝে আর দাঁড়িয়ে থাকতে পারছি না, মাথা ঘুরাচ্ছে অনেক। না আর পারলাম না, মাথা ঘুরে পড়েই যাচ্ছিলাম, কেউ একজন এসে ধরে বসল, এইটুকু মনে আছে। তারপর অজ্ঞান হয়ে গিয়েছিলাম। এদিকে শানসু আনিকাকে সারা কলেজ খুঁজে বেড়াচ্ছে। আনিকা না থাকায় শানসুও প্রথম ক্লাস করেনি। সানজিদা আক্তার, সেও তার মা বাবার একমাত্র মেয়ে, আনিকার বেস্ট ফ্রেন্ড। আনিকা জোরাজুরিতেই মূলত এই কলেজেই ভর্তি হয়েছে সে। আজ আনিকা এসে সবার আগে তার সাথে দেখা করার কথা ছিল, বাকিটা গল্পের সাথে জানবেন। কই গেল মেয়েটা? আমাকে আগে আসতে বলে নিজে উধাও। এদিকে ওকে খুঁজতে গিয়ে একটা ক্লাস অলরেডি মিস হয়ে গেছে। ওইদিকে এত ভিড় কেন, গিয়ে দেখি তো। কত করে বললাম বাচ্চা মেয়ে, ছেড়ে দে, শুনলি না, এবার বোঝ সবাই। কোনো স্যার দেখলে তো আরেক প্রবলেম। আমি কি বুঝছি নাকি ও এভাবে অজ্ঞান হয়ে যাবে? আরে আনসু স্যাররা তো আমাদের কিছুই বলবে না, কিন্তু এই মেয়েকে এখন কি করব? আনি, সবাই সানজুর দিকে তাকালো। আনিকা কি হয়েছে তোর দোস্ত? এই আপনারা কারা, ওরে এভাবে ধরে রাখছেন কেন? তুমি কি ওর ফ্রেন্ড? জি আপু, কি হয়েছে ওর? তেমন কিছু না, জাস্ট একটু ভয় পেয়েছে। তুমি কি আর বাসা চিনো শ্যামলাপতি? জুবাইরের মুখে শ্যামলাপতির নাম শুনে সবাই অবাক। তার থেকেও বেশি অবাক সে নিজেই। লাইফে ফার্স্ট কোনো মেয়েকে ভালো লেগেছে, তাও আবার মুখ ফসকে বেরিয়ে এলো। জি ভাইয়া চিনি, কিন্তু আমার নাম সঞ্জিতা, শ্যামলাপতি না। ও আচ্ছা, সে যাই হোক, এখন তুমি তোমার ফ্রেন্ডকে বাসায় নিয়ে যাও। তাই ভালো হবে, চলো আমার গাড়িতে তোমাদের পৌঁছে দিয়ে আসি। ওকে আপু। একথা বলেই আরিফের কাছ থেকে আনিকাকে নিয়ে ওরা বাসার উদ্দেশ্যে রওনা দিল। বেচারা আনিকা এত আশা করে কলেজে আসলো, প্রথম দিনেই বৃথা। নেহা সানজু আর আনিকাকে তার গাড়িতে করে বাসায় দিয়ে আসলো। পথে আনিকার জ্ঞান ফিরেছে, সে সানজুকে সব খুলে বলল আর নেহাকে থ্যাঙ্কস জানালো তাকে সাপোর্ট করার জন্য। থ্যাঙ্কস আপু, ওই বজ্জাত প্যাটার কাছ থেকে আমাকে বাঁচানোর জন্য। আরে বোকামি, আরে উপরে উপরে যেমনই হোক ওর মন অনেক ভালো। বুঝলাম তো কত ভালো, আর প্রথম দিন বলে ভয় পেয়েছি, কাল থেকে আমি আমার প্রতিশোধ নিব। আচ্ছা ভাই, তোমার বাসায় এসে পড়েছে, বাই। বাই আপু, আমার বাসাও এদিকে। পরে সানজু আর আনিকা যে যার বাসায় চলে গেল। এখন আনিকা ওর বাসার সামনে দাঁড়িয়ে আছে, ভাবছে কি বলে বুঝ দেবে মা বাবাকে। ও তো কখনো মিথ্যা বলে না, কিন্তু সত্যটাও বলতে পারবে না, মা বাবা টেনশন শুরু করে দিবে। তা মামুনি, তুমি এত তাড়াতাড়ি বাসায় আসলে কিভাবে? কলেজে ছুটি হতে তো অনেক দেরি। লুকিয়ে লুকিয়ে নিজের রুমে যাচ্ছিলাম, কিন্তু সেই বাবার সামনেই পড়লাম। ঠিকই তো, নিজের বাবার প্রশ্নের উত্তর দাও আনিকা। এই মরছি, এখন কি বলবো এদের? ও
তেমন কিছু না মা, প্রথম দিন তো, তাই আগে এসে পড়লাম, শরীরটা ভালো লাগছিল না। তা কেমন কথা, অসুস্থ তুমি আগে বলনি কেন? আচ্ছা ডাক্তার ডাকছি। না না তার দরকার নেই, আমি এখন আগে থেকে বেটার ফিল করছি, একটু রেস্ট নিলেই হবে। আচ্ছা আমি খাবার নিয়ে আসতেছি, তুমি ফ্রেশ হও। ছিঁড়ে বেয়ে উপরে চলে আসলাম। আধা ঘন্টা লম্বা একটা শাওয়ার নিয়ে বের হয়ে দেখি মা খাবার রেখে গেছে। আগে সামিরাকে কল করে জিজ্ঞেস করব কলেজে কেন আসেনি, তারপরে খাবো। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। কি করে দোস্ত, আজকে সূর্য কোন দিকে উঠছে, তুই আমারে সালাম দিলি? ও পেতনি তুই, আমি ভাবছিলাম অন্য কেউ, না দেখা রিসিভ করছি। তাই তো কই, তুই ফোন দিয়ে গালি দিলি না কেন? আচ্ছা সব বাদ, তুই আর সঞ্জনা কলেজে গেলি, ফোন করলি কেমনে? একটা ক্লাসও করি না, উল্টা ঝামেলা করেই চলে আসছে। মানে কি করছো শুনি? তাহলে শোন, কি খা মুরগি বেন্ডি দিয়া কুত্তি, আমি মরতে মরতে বাইচে আসি আর তুই হাসোস? হাসমু নাই তাই কাঁদতাম, কলেজে প্রথম দিন গিয়ে র্যাগ হইছস, হোয়াট দ্য ফাউ কথা। এই প্রতিশোধ আমি নিমুই, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ওকে আমি তোর সাথে আছি দোস্ত, কালকে তুই আমি আর সঞ্জু একসাথে কলেজ যাব। ডান, আচ্ছা রাখি, বাকিটা কালকে। ফোন রেখে দিয়ে ভাবছি কালকে থেকে খেলা শুরু করব। পরের দিন, আজকে আনিকা সঞ্জু সামিয়া একসাথে কলেজে এসেছে, লক্ষ্য একটাই, আরিফকে শায়েস্তা করা। সেই কখন থেকে একটা কথা বারবার জিজ্ঞাসা করছি, কি চলতেছে তোদের মাথায়? মাঠের ওই পাশে গাড়ির ওখানে কেন যাইতেছে আমরা? গেলেই বুঝবি, আমরা তিন শয়তান আজকে কলেজের র‍্যাগিং গ্রুপকে শায়েস্তা করব। রডানি 100% দোস্ত। আচ্ছা আগে এক কাজ কর তো, পাশের ডাস্টবিনটা নিয়ে আয়। ওকে ক্যাপ্টেন। এই হচ্ছে আরিফের BMW গাড়ি, নট ব্যাড। এইবার আমি তোমার গাড়ি এমন হাল করব না, তোমার কোনো GF কি নিয়ে এই গাড়িতে করে ঘরের অবস্থায় রাখবো না। তোরা যা করতেছস ভাইবা করস তো, আরিফের বাবা যখন বেঁচে ছিলেন কলেজে অনেক সম্মানিত লোক ছিলেন, তাছাড়া আরিফ মেয়েবাজ মানে প্লেবয় হোক আর যাই হোক পড়াশোনা অনেক ভালো, তাই কলেজের সব টিচারের চোখের মণি, তার উপর সব মেয়েদের ক্রাশ। তোকে আমরা বক্তব্য দিতে আনছি না কাজ করতে, হেল্প কর শালি। আচ্ছা শোন, আমি এই পানি দিয়ে সিটটা ভিজিয়ে দিই, তোরা উপরে ময়লা দিয়ে ভরে ফেল। ওকে দোস্ত, একটা পিন দে তো তোর হিজাব থেকে, টায়ার পাঞ্চার গিরা দিমু। এই না হয় আমার দোস্ত, এই নে পিন। কুকাম করা শেষ, এবার চল ক্লাসে যাই, আজকে ক্লাস যেতে মিস না হয়। চল। ক্লাসে ঢুকতে না ঢুকতেই লাস্ট বেঞ্চের কয়েকটা মেয়ে আনিকা অ্যান্ড ওর ফ্রেন্ডসদের ঘিরে ধরলো। পোশাকের যা সিঁড়ি, পোশাকের যে ছিঁড়ি, মনে হয় বা সেই ছোট ভাই বোনের জামা পরে আসছে। জি, আপনাদের কোনো সমস্যা? এভাবে আমাদের ঘিরে রেখেছেন কেন? ঠিক তো, তুমি অনিকা রাইট? জি। ইউ শাট আপ। আর আনিকা তুই ওদের সাথে কেন আপনি করে কথা বলস? এরা সেম ক্লাস আমাদের, আর তোমরাও ফাউ পাচাল না পাইরা আমাদের যাইতে দাও, ফাউল এক একটা। এ কথা বলে সামিরা সঞ্জু আর আনিকাকে নিয়ে বেঞ্চে চলে গেল ওই দিকে। আরিফ বেবি দেখো তো আজ আমার কেমন লাগছে। প্রতিদিন যেমন লাগে তেমনই লাগছে, আর আমাকে বেবি ডাকবে না, কতবার বলছি তোমায়। ওর লজ্জা বলতে কিছু থাকলে হয়। ওই রিয়া তোর সমস্যা কি বলতো, কেন আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট করছিস? আরিফ কতবার বলবে তোকে যে ও তোকে জাস্ট ফ্রেন্ড ভাবে, এর বেশি কিচ্ছু না। দেখ রিয়া, তোর সাথে বেশি দিন আমরা ফ্রেন্ডশিপ রাখতে পারবো বলে মনে হয় না, তুইও জানিস আরিফ কেমন, ও এই লাভে বিলিভ করে না, কেন জোর করছিস ওকে? ওকে বলে আর লাভ নেই, ওর ক্যারেক্টার একেবারে গেছে। সেদিন দেখলাম কলেজের পিছনের গেটে দাঁড়িয়ে এক ছেলেকে লিপ কিস করছে। ওটা আমি না, অন্য কেউ ছিল।
আচ্ছা, এই টপিক বাদ, আজ আমরা সবাই মিলে লং ড্রাইভে যাব, লেটস গো। আরে নিহা, দেখ তোর পিছে তেলা পোকা। একটু বিনোদন দিলাম গায়েস। আনশু কুত্তা, ভয় দেখালি কেন? আরিফের আবার কি হলো? সকলে আরিফের দৃষ্টি অনুসরণ করে তাকালো। হোয়াটস দ্য হেল ডু দিস? কার এত বড় সাহস আমার গাড়ির এই হাল করছে? আই উইল কিল হিম অর হার। নেহা জুবাইরের কানে কানে, দোস্ত, মনে হয় আনিকা আর ওর ফ্রেন্ডের কাজ এটা। আস্তে আরিফ, শুনলে সমস্যা আছে? কার এত সাহস আমার বেবির গাড়ির এই হাল করেছে? আমি তাকে ছাড়ব না। ট্রাস্ট মি, কোনোভাবে যদি ওই মেয়ে এই কাজের সাথে জড়িত থাকে, ওর লাইফ আমি জাস্ট হেল করে দিব। ও জানে না ও কার সাথে পাঞ্জা নিয়েছে। আগে ওই মেয়েটাকে খোঁজ, তারপর বাস দিবি। রাইট, চলো সবাই এর ক্লাসে যাই। কিন্তু এতক্ষণে তোদের ক্লাস মেবি শেষ। তাতে কি বেবি, খুঁজে দেখি। এহে দেখে, তোর কি মরণের চুলকানি উঠছে? এত তাড়াতাড়ি সব গুছাইতেছস কেন? তুই বুঝবি না। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। মানে? আরে এতক্ষণে নিশ্চয় আরিফ ভাইয়া ও তার ফ্রেন্ডসরা এটা বুঝে গেছে যে গাড়ির এই অবস্থা আমরা করছি। হুম, তো? আরে বুঝলো, তারা এখন নিশ্চয় আমাদের রাগ দিতে আসবে, তাই আমরা পেছনে দরজা দিয়ে আগে ভাগে পালাবো। চল তাড়াতাড়ি, ডু ফাস্ট। এইদিকে আরিফ ও তার ফ্রেন্ডসরা সারা কলেজে তন্ন তন্ন করে খুঁজেও ওদের পেলো না। ড্যাম ইট, ও তো পালিয়ে গেল। পালিয়ে যাবে কই, এই আরিফের সামনে তো ওকে পড়তেই হবে। কাল বোঝাবো ওকে আসল মজা। এখন চলো সবাই, আমরা আমাদের ক্লাস অ্যাটেন্ড করি। হুম, চল। পরের দিন ভার্সিটিতে ঢুকেই এমন এক পরিস্থিতির শিকার হতে হবে তা কখনো ভাবিনি। ফ্ল্যাশব্যাক, আজ আনিকা আর সানজু একসাথে ভার্সিটিতে এসেছে। সামিরা আগেই এসে পড়েছে আর নিজের ক্লাসেও চলে গিয়েছে। এদিকে আনিকা আর সানজু মাত্র কলেজের গেটে দিয়ে ঢুকলো, সাথে সাথেই আরিফ, আনশু, রিয়া আর তাদের সাথে কয়েকটা ছেলে মেয়ে ওদেরকে ঘিরে চারদিকে ঘুরতে লাগলো। ওই যা, আমরা তো আজকে শেষ। সানজু দোস্ত, কিছু বুদ্ধি বের কর। আমি তো আগেই বলেছিলাম, শুনলি না তো? এবার বুঝ, নিজেও ফাঁসলি আমারও ফাঁসেলি। এভাবে বলিস না কুত্তি, সামিরাও তো নাই যে কোনো বুদ্ধি বের করবে। আজই মই শেষ। ও আল্লাহ, কমবে তুমি, মরে লইয়া যাও। তোমাদের ফিসফিস করে কথা বলা শেষ হলে একটু আমাদের দিকেও তাকাও। তো মিস সানজু, আপনি এক কাজ করেন, আপনার ক্লাসে চলে যান। আমাদের তো শুধু আপনার ফ্রেন্ডের সাথে বোঝাপড়া আছে। রাইট, ইউ মিডিল ক্লাস গার্ল, যাও নিজের ক্লাসে যাও। জি, কিন্তু আনিকা। দোস্ত, তুই যা গিয়ে সামিরারে কিছু করতে বল, এইদিকে আমি সামলাচ্ছি। এই মেয়ে, তোমাকে যেতে বলছি না? সানজু আর কোনো উপায় না পেয়ে চলে আসলো। এবার আরিফ ও তার ফ্রেন্ডসরা আনিকার চারদিকে ঘুরতে লাগলো। এবার এই মেয়েটাকে কি শাস্তি দেয়া যায় আরিফ? হুম, রাইট। তো মিস ভীতু কুইন, তোমাকে তো আমি পার্সোনালি টর্চার করব। মামা মানে? হ্যাঁ মিস ভীতু কুইন, তুমি যে তোতলাতে পারো আগে জানতাম না। বাই দ্য ওয়ে, তোমাকে কিন্তু আজকে জোস লাগছে। কি এসব কি কি বলছেন? আরে পিচাচ্ছ কেন? আরে কাছে কাছে আসছেন কি কেন? কেন, আমি আবার কাছে কই আসলাম? তুমি তো পিচাচ্ছ। অন্যদিকে বুঝলাম না আরিফ এই মেয়ের মধ্যে কি পেয়েছে। আজ পর্যন্ত কেউ আরিফের সাথে টক্কর নিতে আসেনি। যদি কেউ দুঃস্বপ্নেও এই কথা ভেবেছে তো তার লাইফ ফেল করে দিয়েছে। এই মেয়ের বেলায় ব্যতিক্রম কেন? ঠিক, এই মেয়েকে তো আরিফের কলেজ থেকে বের করে দেওয়ার কথা। এদিকে বেচারি পিছাতে পিছাতে দেওয়ালের সাথে লেগে গেছে। আরিফের আনিকার এই ভয়ার্ত ফেস দেখে বেশ হাসি পাচ্ছে। আরিফ তার এক হাত আনিকার মাথার পাশে রাখলো, আরেক হাত দিয়ে চুলগুলো স্লাইড করে দিল। আনিকা তো মনে মনে বেশ অবাক, এর আবার কি হলো? কুমদামি গাঁজা খাইছে মনে হয়, তাই নেশা এখনো কাটেনি। আল্লাহ বাঁচাও। সামিরা দোস্ত, কই তুই? বাঁচা আমারে প্লিজ। তো আর ইউ রেডি? 1 2। এ কথা বলেই আরিফ সরে আসলো আর ওর র্যাগিং গ্রুপের ফ্রেন্ডসরা আনিকার গায়ে কয়েক বালতি ময়লা পানি ঢেলে দিল। ছি, এটা কি করলেন?
এই জন্য এতক্ষণ এমন ন্যাকামি করছিলেন, আমাকে ভেজালেন কেন? আমি এইভাবে সারা ক্লাস কিভাবে করব? এটাই তোমার শাস্তি, শুকরিয়া করো যে আরিফ তোমাকে কলেজ থেকে বের করে দেয়নি। রাইট, আমার আরিফ বেবির মন অনেক বড়, লাভ ইউ বেবি। তারপর সবাই হাসতে লাগলো, শুধু আরিফ বাদে। এই মেয়ের কাছে গেলেও কেমন জানি ফিল হয়, আগে কখনো হয়নি, ও নিজেও জানে না এই ফিলিংসের মানে কি। বেচারি লজ্জায় থাকতে পারলো না, এক দৌড়ে কলেজের পেছনে গার্ডেনের দিকে চলে গেল, কারণ ওই দিকে এখন ক্লাস টিমের কেউ নেই। আরিফ, এটা ঠিক আমি ওই মেয়েকে পছন্দ করি না, কিন্তু তোর গায়ে পানি দিয়ে ভুল করলি রে দোস্ত। ভাগ্যিস নিয়া জবের প্র্যাকটিক্যাল এক্সাম দিতে ব্যস্ত, নয়তো তোকে আর আমাকে ছাড়তো না। আরিফ বেবি, এই মিডিল ক্লাস মেয়ের জন্য অযথা টেনশন নিও না তো। আচ্ছা ইয়া চল, তোর আর আমার এখন ক্লাস আছে, আরিফ আমরা গেলাম। একথা বলে আঞ্চুরিয়াকে নিয়ে চলে গেল, বাকিরাও যে যার ক্লাসে চলে গেল, শুধু আরিফ বাদে। ও ভিতরে ভিতরে অনুতপ্ত হচ্ছে। আচ্ছা সত্যি কি আমি একটু বেশি করে ফেললাম? আচ্ছা গিয়ে দেখি তো কি করছে ও গার্ডেনে। ইন গার্ডেন, আনিকা একটা কৃষ্ণচূড়া গাছের নিচে বসে নীরবে চোখের পানি ফেলছে আর ভাবছে এই দুই দিনে কত অপমান হলো, আর আরিফ দূর থেকে ওকে চুপি চুপি দেখছে। সত্যি মেয়েটার মধ্যে কিছু তো আছে যা আরিফের মাঝের আগুনকে শীতল করে দেয়। না আরিফ না, এটা তুই কি করছিস? তুই কোনো মেয়ের কাছে দুর্বল হতে পারিস না, আর এই মেয়ের কাছে তো একেবারেই না। এখন তুই ক্লাবে চলে যা, পার্টি করতে তাই ভালো হবে। আরিফ অনেকক্ষণ এভাবে থেকে নিজেকে গুছিয়ে নিল, তারপরে ক্লাস করতে চলে গেল। ক্লাসে গিয়ে আনিকা সামিরা আর সামজুকে সব খুলে বলল। যা শালি, জুতা বেচা ঝালমুড়ি খা, লে হালুয়া, এত কিছু হয়ে গেল আর আমি কিছুই করতে পারলাম না। আমরা তো যাওয়াই ধরছিলাম, কিন্তু কালকের ওই মেয়েগুলোর সাথে ঝামেলা বাঁধলো, তা এক লম্বা কাহিনী, বাদ দে। কিন্তু আসল কথা, ওয়ান উইক পর আমাদের নবীন বরণ। হুম, সবাইকে আসতে বলেছে মাস্টার্সের স্টুডেন্ট মানে আরিফরা ইন্টার মানে আমাদের বরণ করবে, তুই আসবি তো? আচ্ছা সব বাদ দিয়ে এখন ক্লাস কর, একটা ক্লাস তো মিস দিলি, বাকিগুলো কর। তারপর ওরা যথারীতি ক্লাস করলো, কিন্তু সারাদিন ভিজে থাকার কারণে রাতে আনিকার অনেক জ্বর আসলো, তাই কয়েকদিন ওকে কলেজে যেতে দিবে না বলেই ওর বাবা মা সিদ্ধান্ত নিল। এদিকে আরিফ প্রতিদিন আনিকাকে কলেজে খোঁজে, ওর ফ্রেন্ডসদের কাছে থেকে জানতে পারে ওর অনেক জ্বর, এতে ও অনেক অনুতপ্ত হয়। ঠিকই তো, এসব তো ওর জন্যই হয়েছে। এই কয়েকদিন আরিফ যে পাগলের মতো আনিকাকে খুঁজেছে তা জুবাইয়ের আর নেহার চোখ এড়ায়নি। এই মেয়েই পারবে আরিফকে সঠিক পথে আনতে, আগুনকে তো পানি নিভাতে পারে। ওয়ান উইক লেটার, নবীনবরণের দিন। আজকের দিনে সকাল থেকেই আরিফ, আনসু আর জুবাইয়ের ভীষণ ব্যস্ত, পুরো নবীনবরণের অনুষ্ঠানের দায়িত্ব পড়েছে ওদের ওপর। ওয়ান উইক লেটার, নবীনবরণের দিন। আজকের দিনে সকাল থেকেই আরিফ, আনসু আর জুবাইয়ের ভীষণ ব্যস্ত, পুরো নবীনবরণের অনুষ্ঠানের দায়িত্ব পড়েছে ওদের ওপর। তার উপর আনসু বারবার গেটের দিকে তাকিয়ে আছে কখন নিয়ে আসবে, কিন্তু আজকে আনসুরের নেহাকে খোঁজার কারণটা একটু ভিন্ন। আজকে যে সে নেহাকে তার মনের কথা বলবে, এতদিন ধরে নিজের মনের মাঝে লুকানো অনুভূতিগুলো যে আজ শিহরণ দিয়েছে, আজ সে নেহাকে বলবে যে সে কত ভালোবাসে তাকে। এদিকে জুবাইয়ের সামজুকে প্রপোজ না করলেও তার শ্যাম্বতীকে এক পলক দেখতে চায়। আচ্ছা আজ ওকে দেখতে কেমন লাগবে, কি পরে আসবে? আর আরিফ থাক, তার কথা না হয় বাদই দিলাম, প্রথম প্রথম আনিকাকে খুঁজলেও এখন সে মেয়েটাকে পটানোর ধান্দায় আছে। সে শিওর আজকে কমপক্ষে ছয়টার উপর সে প্রপোজ পাবে, প্রতি বছরই পায়, এ আর নতুন কি। তো গাইস, আমাদের সব গোছানো শেষ, আর নবী নবনর যাদের হবে তারাও সবাই এসে পড়েছে, তো আমরাও ভিতরে যাই, আর উপস্থাপন তো আমি আর আরিফ করব। হুম, আমি সব ভেবে রেখেছি কি বলবো, আর আমশু তোকে যে কয়েকটা গেমের অ্যারেঞ্জমেন্ট করতে বলেছিলাম করেছিস? হ্যাঁ সব রেডি আছে, কোনো টেনশন নিস না আর। এইটুকু বলেই আনসু গেটের দিকে তাকিয়ে আটকে গেল, মুখ থেকে আর কথা বের হচ্ছে না, গেট দিয়ে তিনটা পরি ঢুকছে। কিরে গেটে কি দেখলি যে? ওই তোদের কি বিয়ারের নেশে এখনো কাটে নাই? গেটে কি? ব্যাস তিনজনেই চুপ করে তাকিয়ে আছে,
চোখের পলক যেন আর পড়ছে না। আজকে আরিফও যে একটা মেয়ের ওপর ক্রাশ খেয়েছে এটা সত্যি অবিশ্বাস্য। এদিকে ঘের দিয়ে ঢুকছে তিনটা পরি, তিনজনের শাড়ি পরা, আনিকা, সাঞ্জু, নেহা। আনিকা আজকে একটা ব্ল্যাক কালারের শাড়ি পরে এসেছে, সাথে ব্ল্যাক কালারের পাথর বসানো একজোড়া কানের জিনিস, কোমর পর্যন্ত চুলগুলো খোলা, শাড়ির আঁচল এক পাশে ছাড়া, এক কথায় জাস্ট ওয়াও। সাঞ্জু পিঙ্ক কালারের একটা শাড়ি পরেছে, খোলা চুল, সাথে ম্যাচিং সেট, জুবাইরের ভাষায় আসে সত্যি শ্যামলবতী। নেহা পরেছে ব্লু কালারের একটি শাড়ি, আঁচল এক পাশে সুন্দর ভাঁজ দিয়ে উঠানো, সাথে চুলের খোপায় বেলে ফুলের ক্রাউন দেওয়া, কানে হোয়াইট ডায়মন্ডস এর রিংস দেওয়া। হাই মে মার্জাবা। এই মিস ভিতু কুইন তো অপূর্ব সুন্দরী, শাড়িতে পুরাই পরীর মতো লাগছে, ন্যাচারাল বিউটি। আমার স্টাইল করা মডেলিং জিএফগুলো যারা প্রতিদিন পার্লারে যায় ওদের দেখেও তো কোনোদিন এমন লাগেনি, ইচ্ছে করছে ছুঁয়ে দিতে। না আরিফ না, তুই কি করছিস? তুই দা আরিফ চৌধুরী, তুই কোনো মেয়ের প্রতি দুর্বল হবি না, নেভার। আমার সুইট বিট সাঞ্জু, ওই যে হবে আমার বউ। এইদিকে নেহা, আনিকা, সাঞ্জু এই তিন ছেলেকে দেখছে। আরিফ আজকে ব্ল্যাক কালারের একটি পাঞ্জাবি পরেছে, জুবাইয়ের মিষ্টি কালার মানে হালকা প্রিঙ্কের ভিতরে একটি পাঞ্জাবি পরেছে, আর আনসু নেভি ব্লু কালারের একটি পাঞ্জাবি পরেছে। সকলেরই সিল্ক চুলগুলো এক পাশে সাইড করা। হাই অল, এভাবে কি দেখছিস, কেমন লাগছে আমাদের? সবাইকে অসাধারণ লাগছে। এদের কোথায় পেলি? এই তো কারে করে আসলাম, দিন পথে দেখলাম ওরা ট্যাক্সির জন্য দাঁড়িয়ে আছে, পরে জোর করে নিয়ে আসলাম। অনিকা এখন কেমন আছো, সুস্থ তো? তোরা সবাই ভিতরে যা, আর নিয়া তুই আমার সাথে আয়, কিছু কথা আছে। যা বলার এখানে বল, আলাদাভাবে বলার কি আছে? আচ্ছা যা, না কি প্রবলেম, আমরা ওদের ভিতরে নিয়ে যাচ্ছি। যা তো। অল দ্য বেস্ট ইয়ার। তার উপর আনসু আর নেহাকে রেখে ওরা হল রুমে গেল, সেখানেই সব রেডি করা। আসলে কিভাবে যে বলি, এত ন্যাকামি না করে যা বলার বল। আসলে তোকে আজকে অনেক কিউট লাগছে। এত পামনা দিয়ে যা বলবি বল, নয় তো গেলাম। দেখ এখন আমি তোকে যেসব কথা বলবো তোর উত্তর যদি না হয়, আমাদের ফ্রেন্ডশিপ কিন্তু অলওয়েজ থাকবে, প্লিজ। কি এমন বলবি যে এত ন্যাকামি, যা বলার বল তাড়াতাড়ি। নেহা কিছুক্ষণ আনসুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো, তারপর ওখান থেকে এসে পড়তে নিল। আনসু তো ধরে নিয়েছে ওর জবাব হবে না, কিন্তু আনসুকে অবাক করে নেহা ওর কপালে একটা কিস করে বলল, ইয়েস আই লাভ ইউ টু, পারবি সারা জীবন আগলে রাখতে? আনসু কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর চিল্লিয়ে বলল, পারবো কেন পারবো না, আর তুই তো জানিস। এখন ভিতরে চল, সবাই ওয়েট করছে। তারপর ওরা ভিতরে চলে গেল। ইন দ্য হল রুম নবীন বরণের সকল স্টুডেন্টরা সারি সারিভাবে বসে আছে, আর হা করে তাকিয়ে আছে উপস্থাপকদের ওপর, স্পেশালি আরিফের ওপর, সবার ক্রাশ বলে কথা। তো গাইস, অনেক হলো নতুনদের অভ্যর্থনা, এখন আমরা কিছু গেম খেলবো আর এনজয় করবো, সো আর ইউ রেডি? সব মেয়েরা চিল্লিয়ে ইয়েস। আচ্ছা তাহলে মেয়েদের ভিতরে আরিফের সাথে ডান্স করতে চাও কে কে? আনিকাবাদের সবাই হাত তুললো, তা দেখে আরিফের গা পুরো জ্বলছে। ওকে, বাট আরিফ তো সবার সাথে ডান্স করতে পারে না, তাই আমি যাকে চুজ করব সেই হবে লাকি। ভাইয়া আমি নামি। এটা কি করলি, এত মেয়ে থাকতে ও কেন? কেন ও কি খারাপ নাকি, এখন মাইকে নাম বলে ফেলেছি, কিছু করার নেই। এদিকে সবার জোরাজোরিতে আনিকা না গিয়েও পারলো না। নাচতে পারো তো? সত্যি বলতে এর আগে আমি কখনো কাপল ডান্স করিনি। কি? আচ্ছা আমি যেভাবে তোমাকে করাবো তুমি শুধু সেভাবে করবে। আচ্ছা। নাচের মাঝে আরিফ বারবার আনিকার প্রেমে পড়ে যাচ্ছিল, কি অপরূপ মায়া আছে এই মেয়ের মাঝে যা ওকে এতটা অ্যাট্রাক্ট করে। যাই হোক, আরিফ নাচের মাঝে একটা জিনিস খেয়াল করলো,
আনিকাকে একটু গভীরভাবে টাচ করলেই সে কেঁপে ওঠে। বাংলা ভাষায় বলতে গেলে এই মেয়ে পুরো ভার্জিন, তার উপরে লাইফে একটাও প্রেম করেছে বলে মনে হয় না। এসব ভেবে আরিফ মুস্কি হাসে, আজকের দিনেও এমন মেয়ে পাওয়া যায়। তারপর হঠাৎ সকলের তালির আওয়াজে ধ্যান ভাঙল আরিফের। আশেপাশে সকলেই ভীষণ খুশি ওদের ডান্স দেখে, কেউ ভাবতেই পারবে না এটা আনিকার ফার্স্ট কাপল ডান্স। অনেকে তো এটাও বলা বলে করছিল যে ওরা পারফেক্ট ডান্স জুটি। যাই হোক, নাচের শেষে আনিকা স্টেজ থেকে নেমে আসতে নিলে জুবাইর বাধা দেয়। আরে অনিকা, কোথায় যাচ্ছ? গেম এখনো শেষ হয়নি। কিসের গেম? নাচ তো শেষ। থাক জুবাইর, ওকে যেতে দে, আমাকে কাপল হিসেবে অন্য কাউকে দে। নো ওয়াই, তোমার এখনই এই অনুষ্ঠানে মূল্য অংশগ্রহণ, আগে গেমটা খেলবে তারপর যাবে। ওকে ভাইয়া, যা করে তাড়াতাড়ি করেন। জুবাইর মাইক নিয়ে বলতে লাগলো, সো গাইজ, আজকে এখানে আমরা এই কাপলকে দিয়ে একটা গেম খেলাবো, লাভ বার্ডস আই বার্ডস। শুনে কেউ ভেবো না যে এরা ভালোবাসার পাখি হয়ে যাবে। ওদের দুজনকে বিপরীত মুখোমুখি করে দুটো চেয়ারে বসানো হবে, দেন ওদের সামনে দুটো খাতা ও দুটো পেন দেওয়া হবে, দেন ওদের একে অপরের সম্পর্কে কিছু কোয়েশ্চেন করা হবে, আর দুজনে সেই উত্তর খাতায় লিখবে। তারপর যদি ওদের লেখার উত্তর মিলে যায় তবে এরা পাবে 10 মার্কস, আর ভুল হলে 10 মার্কস কাটা যাবে। শেষ ওদের মার্ক যদি 50-এর উপর হয় তো ওরা আইডিয়াল কাপল হিসাবে গ্রহণ করবে। আমার ফ্রেন্ড স্নেহা এখন এই স্টেজে আসবে এবং খেলাটি পরিচালনা করবে। ইন দ্য গেম। তো আর ইউ অল রেডি? ওকে, তোমাদের ফার্স্ট কোশ্চেন হলো, আজ আনিকার হাতে কি কালারের ব্রেসলেট আছে বলো। সেকেন্ড কোশ্চেন, আরিফ কি রকমের জুতো পরেছে। থার্ড কোশ্চেন। তো গাইস, নেহার 10টা কোশ্চেন করা শেষ, এখন আমরা উত্তর মিলিয়ে দেখব ওরা কতটা পয়েন্ট পেয়েছে। উত্তর আমাদের হাতে চলে এসেছে এবং অদ্ভুতভাবে ওদের সবকয়টি কোশ্চেনের আনসার রাইট হয়েছে। হাততালি। তার মানে এমিও আমাকে ভালোভাবে দেখেছে। আরিফ আমাকে নিয়ে এত ভাবে, বাহ, ভার্সিটি ক্রাশ আমাকে এত খেয়াল করে তাতে কি? হও তো, ডেভিল এই জন্যই ওকে আমি শনি ডেভিল বলি। ওকে, তো অনিকা এখন তুমি যেতে পারো। তো গাইস, এখন আরিফ তোমাদের গান শোনাবে, হি হা। দিলি তো আরেক দফা বাস, আমি একবার তোকে মাইকে বলতে বলেছি আমি গান গাবো বাল। কিছু করার নয়, নাম বলে ফেলেছি। আচ্ছা, জাস্ট একটা গান গা। ওকে মেরি মা। আরিফ গান গাইতে শুরু করলো, চোখ বন্ধ করে আনিকার ফেসটা একবার মনে করে নিল। তারপর সব মেয়েরা আরিফের গান শুনে আরেক দফা ক্র্যাশ খেলো তার উপর। দেখ দোস, আরিফ ভাইয়া কি সুন্দর গান গায়। তা অবশ্য ঠিক। আচ্ছা, অনুষ্ঠান তো প্রায় শেষ, তাহলে চল বাসায় চলে যাই। আর একটু থাকি? না, অলরেডি বিকেল হয়ে গেছে, যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। এখানে সবাই রিচ ফ্যামিলির লোক, নিজে গাড়ি করে যাবে, আমরা তো আর পারবো না। ঠিক তার উপর সন্ধ্যার পর বাসায় গেলে আম্মু ঢুকতেই দিবে না। চল তাহলে। তার উপর ওরা বাসায় চলে আসলো। আর এদিকে আরিফ ও ওর ফ্রেন্ডসরা অনুষ্ঠান শেষ করে রাতে বাসায় ফেলল। ছোট মা, আই এম সো টায়ার্ড, কিছু খেতে দাও। আরিফ ছোট মা একজন সফল বিজনেসম্যান। আসছি, এত করে বলি একটা বিয়ে করে নে, আমার কথা তো শুনিসই না, এখন বৌমা থাকলে তোর কত খেয়াল রাখতো। আহ ছোট মা, তুমি আবার শুরু করলে, বললাম তো আমার এই বিয়ে টিয়ের উপর কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু তাও যদি তুমি চাও একটা বৌমা নিয়ে আসো। তা তুই না বললেও আমি আনবো। শোন, আমার এক ফ্রেন্ডের পরিচিতি একটা মেয়ে আছে, সব দিক দিয়ে ভালো, ফ্যামিলিও যথেষ্ট ভালো, ভাবছি কাল দেখতে যাব, তুইও যাবি। আমি গিয়ে কী লাভ, তুমি গিয়ে দেখে আসো, ভালো লাগলে বউ বানিয়ে আনবো। না, আমি কোনো অজুহাত শুনতে চাই না, তুই যাবি এটাই ফাইনাল। ওকে, অ্যাজ ইউ উইশ। অন্যদিকে হাসপাতালের বেডের পাশে বসে কান্না করছে আনিকা। বাসায় এসে দেখে কেউ নেই। পরে চাষির কাছ থেকে জানতে পারে ওর বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
পরে আনিকাও সেই হাসপাতালে চলে আসে। বর্তমান এসব কি বলছেন ডক্টর, অন্য কোনো উপায় কি নেই বাবাকে সুস্থ করার? আমরা অনেক চেষ্টা করেছি মা, এখন তাকে বাসা নিয়ে যেতে পারবে, কিন্তু এক মাসের মধ্যে তার কোমরে অপারেশন করতে হবে। কিন্তু ডক্টর আপনি তো বলেছিলেন থেরাপি দিলেই ঠিক হয়ে যাবে। আমরাও তাই ভেবেছিলাম, কিন্তু তার কোমরের একটি রগ সম্পূর্ণ ব্লক হয়ে গেছে। কত টাকা লাগবে অপারেশনে? মিনিমাম 5 লক্ষ টাকা লাগবে। এত টাকা? আচ্ছা আমরা এখন আসি ডক্টর, আসসালামু আলাইকুম। যাও তবে, ওয়ালাইকুম সালাম। পরে তারা বাসায় চলে আসলো। শোন মা, একটা কথা শোন। বলো মা। আমি বলছি। বলো কি বলবে? কাল তোমায় ছেলে পক্ষ দেখতে আসবে, বাসায় থেকো। মানে কি বলছো তুমি বাবা, হঠাৎ বিয়ের চিন্তা? দেখো মা, আমাদের সম্মানের কথা ভেবে না হয় কালকে তুই থাকিস, আমি বাঁচবো কয়দিন আর ঠিক নেই। এভাবে কেন বলছো বাবা, তোমার জন্য আমি সব করব, এতে যদি তুমি খুশি হও তবে তাই হবে। দেখেছ আমাদের মেয়ে কত বড় হয়ে গেছে, যা মা তুই গিয়ে শো মা। আনিকা মনে একটা কষ্ট নিয়ে ঘুমাতে চলে গেল। পরের দিন আর সকাল থেকেই বাড়িটা একটু জাঁকজমক, ছেলেপক্ষ দেখতে আসলে যা হয় আর কি, নানান রান্নাবান্নার আয়োজনে ভরপুর আজকের সকাল। কিন্তু একজনের ঠোঁটের কোণে হাসি নেই, সে দৃঢ় চিন্তায় মগ্ন, শুধুমাত্র বাবার কারণেই ছেলেপক্ষের সামনে যেতে রাজি হয় সে। বিয়ে করবে কি না তারও ঠিক নেই, না জানি কোন দিকে মোড় নেবে তার জীবন। আল্লাহ প্লিজ আমাকে যেন তাদের পছন্দ না হয়, যে করে হোক বিয়েটা যেন না হয়। কিছুক্ষণ পরে রুমে আসলো আনিকা চাচাতো বোন। কি রে তুইও তাহলে বড় হয়ে গেলি, এবার তোমারও আমার মতো শ্বশুরবাড়ি যাওয়া সম্ভব হয়ে গেছে। কি যে বলো আপু, আগে তার আসুক না, দেখতে আসলে কি বিয়ে হয় নাকি? তাতে কি পছন্দ না হওয়ার কি আছে, তোর মতো মেয়ে লাকে একটা হয় বুঝলি, আর যদি একবার পছন্দ হয় তো এক সপ্তাহের মধ্যেই বিয়ে। এত তাড়াতাড়ি কি বলছে? চাচা চাচিকে তো বলতে শুনলাম। আচ্ছা বাদ দে এইসব কথা, চল তোকে শাড়ি পরিয়ে হালকা সাজিয়ে দিই। সে যে কি হবে, ভালো লাগলে এমনিই লাগবে। তবু শাড়ির সাথে হালকা না সাজলে হয় না। আচ্ছা করো যা করার। হালকা ব্লু কালারের শাড়ি পরানো হয়েছে আনিকাকে, সাথে ম্যাচিং জুয়েলারি, চুলগুলো হালকা স্ট্রেট করা, মুখে হালকা সাজ, দুহাতে মুঠো ভর্তি চুড়ি। কই দেখি দেখি আমার মেয়েকে, বাহ এটা কি করলে মা? কানের নিচে টিকা দিয়ে দিলাম, আমার মেয়েকে আজ পরীর মতো লাগছে, না জানি আমারই নজর লেগে যায়। কই দেখি সরো, তোমরা আমার মেয়েকে এত জ্বালিও না, ওকে ওর রুমে নিয়ে যাও, ওনারা চলে এসেছে। কিছুক্ষণ পর আরিফের বাড়ির লোক এসে উপস্থিত হলো। হ্যাঁ, আরিফেই সেই ছেলে যার সাথে আনিকার মা বাবা তার বিয়ে দিতে চায়। আসসালামু আলাইকুম আপা, আসুন ভেতরে আসুন, আসো বাবা তুমিও ভেতরে আসো। ওয়ালাইকুম আসসালাম। আরে ধীরে ধীরে, এত উত্তেজিত হবেন না, এত কিছু করার কি দরকার ছিল? কি যে বলেন, আমরার একমাত্র মেয়েকে আজ দেখতে এসেছেন, কোনো কিছুর ত্রুটি রাখলে কি হয়? তা বাবা নাম কি তোমার? মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ। বাহ কি সুন্দর নাম, একদম ছেলেরই মতন। তারপর কিছুক্ষণ তাদের মাঝে কথাবার্তা খাওয়া দাওয়া হলো। তা নিয়ে আসুন আপনাদের মেয়েকে, আমরাও দেখি তাকে। এই তো আমার বোনকে নিয়ে এসেছি। এই কথা বলেই আনিকাকে রুমে নিয়ে আসলো ঈশিতা। আনিকাকে দেখেই আরিফ এক দফা ক্রাশ খেলো, কিন্তু পরে আবার অবাক হলো যে আনিকার সাথে তার বিয়ে ঠিক হয়েছে। কিন্তু সে খুব খুশি, কারণ নিজের অজান্তেই সে আনিকাকে ভালোবেসে ফেলেছে। কিন্তু আনিকা তো আরিফকে দেখে যত না অবাক হয়েছে তার চেয়ে বেশি রাগ হয়েছে, পারছে না যেন সবার মাঝখান থেকে উঠে চলে আসে। তারপর কিছুক্ষণ সবার মাঝে কথাবার্তা চলল, বোঝাই যাচ্ছে আরিফের ছোট মায়ের আনিকাকে বেশ পছন্দ হয়েছে। আপনারা কিছু মনে না করলে আমি চাই আর 5 দিন পরে ওদের বিয়ে হোক। আলহামদুলিল্লাহ আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এত তাড়াতাড়ি যে? দেখুন মেয়ে আমাদের ভীষণ পছন্দ হয়েছে, যত তাড়াতাড়ি বউ করে নিতে পারবো ততই ভালো,
কিন্তু তার আগে ওদের একা কথা বলতে দেই। হ্যাঁ নিশ্চয়ই। আনিকা আরিফকে নিজের রুমে নিয়ে গেল। ঈশ্বরের বাড়ি কি? কিসের মানে কি হব বউ? এই একদম বউ বলবে না, আপনাকে আমি কখনো বিয়ে করব না। কিন্তু আমি করব, কারণ আমার ছোট মাই আমার সব। কেন করছেন এগুলো? আমাকে বিয়ে করলে আমি কখনো আপনাকে স্বামীর অধিকার দিতে পারবো না। লাগবেও না, কিন্তু তবুও আমি তোমাকে বিয়ে করব। দাঁড়ান আমি এক্ষুনি গিয়ে বিয়ে ভাঙছি। দাঁড়াও, আজ আমার সাথে বিয়ে ভাঙলেও কয়েকদিনের মধ্যে অন্য কারোর সাথে তোমার বিয়ে হবে। বিয়ের এত খরচের পাশাপাশি পারবে তো তোমার বাবার অপারেশনের টাকা জোগাড় করতে? মানে? আমাকে বিয়ে করলে তোমার বাবার চিকিৎসার সম্পূর্ণ খরচ আমি উঠাবো, কেউ জানবেও না। ইটস এ ডিল। বিয়েটা কোনো ছেলে খেলা নয়, আর দুদিনের সম্পর্কও নয় যে এটা নিয়ে ডিল করবেন। তুমি এই বিয়ে করতে রাজি হলে আমি কথা দিচ্ছি 3 মাস পর তোমাকে ডিভোর্স দিব। তবে আমি রাজি। কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোমার আমার বিয়ে নিয়ে করা ডিলের কথা যেন বাহিরের কেউ না জানতে পারে। আচ্ছা। তারপর গায়ে হলুদের দিন সকালে আনিকাদের বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। কবির কনিকার একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, আত্মীয় পাড়া প্রতিবেশীদের নিয়ে পুরো বাড়ি ভরা। সকালেই কত রীতি পালন করা হলো। আনিকার নানির মতে আজকাল ছেলে মেয়েদের বিয়েতে শুধু সাজসজ্জা নিয়েই ব্যস্ত থাকে, আগের মতো রীতি রেওয়াজ কিছুই মানে না। তার সাথে আনিকার দাদিও একমত, তাই শহরে বিয়ে হওয়া সত্ত্বেও সকল নিয়ম মানতে হচ্ছে আনিকাকে। সকল নিয়ম মানা শেষে আসল অনুষ্ঠানের পালা। আরিফের বাড়ির থেকে গায়ে হলুদ পরার জন্য লেহেঙ্গা পাঠানো হয়েছে, পার্লার থেকে লোক আসলো তাকে সাজানোর জন্য। আজ আনিকা একটা ইয়েলো কালারের গর্জিয়াস লেহেঙ্গা পরেছে, সাথে আরিফের নিজের চয়েস করা ডায়মন্ডের নেকলেস, মাথায় গোল্ডের ওপর ডায়মন্ড বসানো টিকলি, কানে বাহুবলি, দুহাত ভর্তি হলুদ চুড়ি, কোমরে একটা স্বর্ণের বিছা, এক কথায় অসাধারণ। ও মাই গড, আনু তোকে আজকে অনেক সুন্দর লাগছে, আর টিপটাও অনেক মানিয়েছে। আমার দুলা ভাই বলে কথা। ঈশিতা, লিজা ওরা কোথায় রে আনু? তোকে তো এখন স্টেজে নিতে হবে, আর ওদের হাজবেন্ডরা কই? ওনারা এখনও সাজে ব্যস্ত, আর দুলা ভাই দুজনের কথা জানি না, আর মামা মামি আন্না সবাই কাজে পিছি। সবাই তো আর আপনার মতো সুন্দরী বউ পায় না যে এমনি সুন্দর সাজতে হবে না। হয়েছে থাম, পাম কম দে, তুই তো পুরো নায়িকার মতো ভর পেয়েছিস। তা অবশ্য ঠিক, আরিফ কিউট আছে। আপুরা স্টেজে চলো, খালামণি যেতে বলছে। চল আনু, ওঠ। ইন দ্য স্টেজ, চারপাশে গাঁদা ফুলের গন্ধে মো মো করছে। প্রতিটা চেয়ার সারি সারি ভাবে সাজানো, সকলে গায়ে এক কালারের শাড়ি, চারপাশে গাঁদা ফুলের মাঝে স্টেজটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। সামনে নানান আয়োজন, বিভিন্ন প্লেটে অনেক কিছু দিয়ে সাজানো, যেমন আপেল দিয়ে তৈরি হাঁস, আঙ্গুলের তৈরি মানুষ, একটা 4 পাউন্ডের কেক, উপরে লেখা শুভ গায়ে হলুদ, আরও অনেক ফল ও বিভিন্ন রকমের মিষ্টি। আর তাছাড়া সকল মেহমানের জন্য শাহী বিরিয়ানি করা হয়েছে। আনিকাকে এনে স্টেজে বসানো হলো। এরই পর শুরু হলো নাচ গানের পালা, একের পর এক ভাই বোন সকলেই নাচলো, গানও সব সুন্দর সুন্দরগুলো বাজানো হলো পুরো অনুষ্ঠানে। এরপর আনিকার দুই বান্ধবী গানের নাচের মাধ্যমে অনুষ্ঠানে এন্ট্রি করলো, যা দেখে আনিকা যত রাগ হয়েছিল। সকালে ওদের না আসা নিয়ে সব পানি, লে সানজু আর সামিরার ডান্স, ওদের নাচ দেখে সবাই খুব জোরে জোরে হাততালি দিল, কারণ ওদের নাচ সবচেয়ে সুন্দর হয়েছে, এক কথায় ফ্যান্টাস্টিক। এই ভিখারিদের ঠুকতে কে দিয়েছে? কে আপনারা? চলে যান, আপনাদের আমি চিনি না। সরি। তোদের সরির গুষ্টি কিলাই, এত লেট করলি কেন? পার্লারে আজকে অনেক ভিড় রে, তাই আর কি। আর আমি একটু বিজি ছিলাম রে দোস। ওকে যা, সন্ধ্যা তো হয়ে গেল, গিয়ে বিরিয়ানি খা, এখন সবাই হলুদ দেওয়া শুরু করবে। আমরাও হলুদ দিমু, তোর সামনের এত খাবার না খাইয়া যামুগা নাকি? এর মধ্যেই ছেলে বাড়ি থেকে হলুদ নিয়ে আসা হলো। আনসু, নেহা, জুবায়ের, ওরা সবাই এসেছে, সবাইকে দারুণ লাগছে। আর জুবায়েরকে দেখে
আজ সানজু ক্রাশ খেয়ে গেল। তো শেষমেশ তুমিই হলে আরিফের বউ। হলুদের সাজা কিন্তু তোমাকে খুব সুন্দর লাগছে। থ্যাঙ্কস ভাইয়া। যাক এইদিকে তাহলে সব ঠিক আছে। মানে আমাদের দুলাভাইরা ওদিকে কি হয়েছে? না না কি হবে আবার, সব ঠিক আছে। আপনারা কি কিছু লুকোচ্ছেন? কেন জানি মনে হচ্ছে ও বাড়িতে কিছু হয়েছে। নেহা ব্যাপারটা সামলানোর জন্য হাসি দিল আর বলল, তোরা না পারিসও। আরে আনিকা, আজকে এমন একটা দিনে মুড অফ করো না। আরিফ বলছে তোমার অনেকগুলো ছবি দিতে, চলো ছবি তুলব। আচ্ছা চলুন আপু। অন্যদিকে আরিফ এখন চুপচাপ বসে আছে আর ভাবছে, এত সুন্দর একটা দিনে কি একটা ঝামেলা হলো। না জানি রিয়া কাল কিছু করে বসে আনিকার ক্ষতিও করতে পারে। ফ্ল্যাশব্যাক, সকালে আজ আরিফদের বাড়িও খুব সুন্দর করে সাজানো হয়েছে। দেশের টপ ফাইভ বিজনেসম্যানদের ভিতরে একজন আরিফের ছোট বাবা, তাদের বাড়ির অনুষ্ঠান বলে কথা। আরিফ আজ আনিকার লেহেঙ্গার সাথে মেসিং ডিজাইনের পাঞ্জামি পরেছে, গাঢ় ইয়েলো কালারের, পুরাই কিউট পোরো ম্যাক্স। মামা তোরে আজকে সেই লাগতেছে, পুরাই নাই ফেল। পাম মারিস না মামা। না সত্যি খুব ভালো লাগতেছে তোর তোরে। আচ্ছা চল এখন তোর গায়ে হলুদ দিতে হবে, পরে সেই হলুদ পাঠাবো আনিকাদের বাড়ি। সবাই হলুদ দিতে থাক, আমি আর জুবাই ড্যান্স করব। তো নাচ মানা করছে কে? লেটস ডু ইট নেহা, তুইও চল। সেই হয়েছে রে দোস্ত, জাস্ট রক। এরই মাঝে মাইকে গান বেজে উঠল আর নাচতে নাচতে অনুষ্ঠানে এন্ট্রি নিল নীলা, আরিফের খানারত বোন নীলা। আরিফকে পছন্দ করে কিন্তু পাত্তা পায় না। আংশুকেও প্রপোজ করেছিল কিন্তু আংশু রিজেক্ট করে দিয়েছে নেহাকে ভালোবাসে বলে। তারপর আরিফের পিছে লেগেছে নাম্বার ওয়ান চরিত্রহীন মেয়ে, এতদিন আউট অফ কান্ট্রি ছিল। বাকিটা গল্পে জানবেন। এই মেয়েকে ইনভাইট কেন করলি? কিছু গন্ডগোল তো করবেই। করতে তো চাইনি কিন্তু ছোট মা করছে। সেই স্যাসলাই মার্কে ড্যান্স করলো, বোঝাতে চায় যে ছ্যাক খাইছে। হাই অল, হোয়াটসঅ্যাপ। যা ছোট মায়ের কাছে যা, এখানে তোর কোনো কাজ নেই। নীলা আরিফের কানে এসে, টুইস্ট তো এখনো বাকি। এ কথা বলে নীলা চলে যায়। বর্তমানে আরিফ বসে নীলার কথাই ভাবছে, না জানি কাল ও কিছু করে বসে। এসব ভাবতে ভাবতেই আরিফ ঘুমিয়ে পড়ল। আর এইদিকে সব অনুষ্ঠান শেষে আনিকাকে মেহেদি পরানো হলো। মেহেদি দিয়ে আরিফ এর নামটা সুন্দর করে লেখা হয়েছে, যা দেখে সামিয়া টিটকিরি করে বলল, বাচ্চা থাকলে চিরকাল ছিঁড়া খাইও ভেড়ার বাল। অবশেষে অনুষ্ঠান শেষে রাত 1:30 দিকে আনিকা ঘুমিয়ে পড়ল। পরের দিন ইন দ্য উইডিং মর্নিং, আজ বাড়িটা সকাল থেকেই উৎসব মুখর। বাড়ির একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, আত্মীয় স্বজন দিয়ে পুরো বাড়ি ভরা, বাচ্চারা হই হুল্লোড় করছে। পাড়া প্রতিবেশীদের মনেও এক আকাঙ্ক্ষা, কখন বউ সাজবে, বরপক্ষ আসবে। কবির কণিকা সকাল থেকেই খুব ব্যস্ত, বিয়ে বাড়িতে যা হয় আর কি। কণিকা অনেক কষ্টে নিজের কান্না আড়াল করার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে কিন্তু পারছে না। মেয়েরা যে মায়ের অংশ হয়, মায়েরই বেশি আপন হয়। কণিকার কলিজার টুকরো যে আজ পর হয়ে যাবে, কী করে বাঁচবে সে তার মেয়েকে ছাড়া? কথায় আছে, যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। এখানেও ব্যাপারটা একই রকম, সবাই আনন্দ করছে। আনিকার শ্বশুরবাড়ির লোক নিয়ে কথা বলছে যে আনিকা খুব ভাগ্যবতী, নয়তো এত সুন্দর নায়কের মতো বর পেত না। আর ছেলেরা কত বড় লোক, ভাগ্য করে এমন বর পাওয়া যায়। কিন্তু আনিকার এসব নিয়ে কোনো ভাবান্তর নেই, সে জানালার পাশে চুপ করে বসে আকাশ দেখছে আর নীরবে ভাবছে। আচ্ছা আরিফের পরিবারের লোকেরা কেমন? আমি কি পারবো তাদের মতো হাই ক্লাসের লোকের সাথে মিশতে? আর কিছুক্ষণ চুপ করে বসে থেকে আপনা আপনি বলতে লাগলো, মেয়েদের সাথে এমন কেন হয়? কেন তাদের মা বাবা পরিবার সব কিছু ছেড়ে নতুন জগতে পা বাড়াতে হয়? আচ্ছা আমি কি করে পারবো মা বাবাকে ছেড়ে থাকতে? এসব ভাবতে ভাবতে কখন যে চোখের জলে এসে গা ভাসিয়ে দিয়েছে তা সে নিজেই জানে না। ধ্যান ভাঙে দরজার আওয়াজে, আয়ানু এই যে এগুলো পড়ে আয়, পার্লার থেকে লোক এসেছে।
এখন তোকে সাজাবে। আনিকাও চুপ করে বিয়ের লেহেঙ্গাটা পরে নিল। পার্লার থেকে লোক এসে খুব সুন্দর করে সাজিয়েছে তাকে। আনিকা আজ একটা গর্জিয়াস ব্রাইডাল লেহেঙ্গা পরেছে, মাথার চুলগুলো ব্রাইডাল খোপা করা, যার মাঝে কয়েকটা এক পাথরের ক্লিপ দেওয়া, গলায় ভারী ভারী কয়েকটা গহনা, কানে গোল্ডের নিউ হলিউড স্টাইলের বাহুবলী ইয়াররিং, কপালে ডায়মন্ডের টিকলি, মাথার একপাশে টায়রা, দুহাত ভর্তি চুড়ি, কোমরে বিছা। আনিকাকে আজ অসম্ভব সুন্দর লাগছে। সেটাই স্বাভাবিক, কারণ আরিফরা শহরের টপ নামি দামি ফ্যাশন ডিজাইনারদের দিয়ে আনিকা ও আরিফের ওয়েডিং ড্রেস এবং মেকআপ এর সেট আপ করেছে। সব আরিফের ছোট বাবা কানাডা থেকে পাঠিয়েছে। তোকে আজ সত্যি দারুণ লাগতেছে আনু। দেখি সর, সবাই আমার মেয়েটাকে একটু মন ভরে দেখি। আনিকা তার বাবার পাশে গিয়ে বসলো। কবির কণিকা দুজনেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার মেয়ের দিকে। সত্যি আজ তাদের মেয়েকে অন্যরকম লাগছে। এই তো সেদিনও পুতুল খেলার জন্য কাজ ছিল, সময়ের সাথে সেগুলো শুধুই স্মৃতি হয়ে রয়ে গেল। আজ তাদের মেয়েকে কত সুন্দর লাগছে, কত বড় হয়ে গেছে তাদের মেয়ে। আর কিছুক্ষণ পর তার বিদায়। এসব ভাবনার মাঝেই হঠাৎ আনিকা তার মা বাবাকে জড়িয়ে ধরল খুব শক্ত করে, জোরে জোরে কান্না করে দিল। পাগল মেয়ে, এভাবে কেউ কাঁদে? এই দেখো বোকা মেয়ের কাণ্ড দেখো, এত সুন্দর করে সে যে এখন কাঁদছে। তোমরাও তো কাঁদছো কিন্তু লুকিয়ে, আমি না হয় কান্নাটা মন ভরে কাঁদলাম। তখনই বাইরে চিল্লাচিল্লির আওয়াজ আসতে লাগলো। সুবর্ণাপু চলো, বর এসেছে, গেট ধরতে হবে। একথা শুনে কবির কণিকা তাড়াতাড়ি বাইরে স্টেজে চলে গেল সব ঠিকঠাক আছে কিনা দেখার জন্য, আর কাব্য ও সুবর্ণাহ চলে গেল গেট ধরার জন্য। আনিকা রুমে একা হাঁটাহাঁটি করছিল, আর তখনই কে যেন পিছন থেকে, আমাদের এক কথা, আমাদের চাওয়া অনুযায়ী টাকা না দিলে ঢুকতে দিব না। আগে টাকা তারপর বিয়ে। দেখেন আমরা ভাবিকে নিতে এসেছি, ফকির হতে না, ঢুকতে দেন। না না কোনো কথা হবে না, আগে টাকা তারপর। আইলো রে নয়া দামান, এটা ফিলিং আসবে। ওকে আপনাদের একটা সুযোগ করে দিলাম, এখানে 5টা প্লেট ফুলের পাপড়ি দিয়ে ভরা, আর মাঝে যে কোনো একটি প্লেট ফুলের মাঝে কাঁচি লুকানো আছে। আপনারা যদি প্রথমেই সঠিক প্লেট চুজ করে কাঁচি পেয়ে যান তো ফিতা কেটে ভিতরে আসবেন, কিন্তু যদি না পান তো যা চেয়েছি তাই দিবেন। আরিফ তো লজ্জায় শেষ, ও আর কি চয়েস করবে। পরে জুবাইর একটা প্লেট চয়েস করলো, কিন্তু আফসোস সেটা ফাঁকা ছিল। এবার টাটা। আচ্ছা দিচ্ছি। পরে ওরা ভিতরে ঢুকতে পারলো, ভিতরে গিয়েও বেচারারা শান্তি পেল না। প্রতি পথে পথে টাকা দিতে হচ্ছে আরিফদের, এমনকি জুতোও চুরি করেছে সুবর্ণা, আবার সেখানেও কত টাকা দিতে হলো। আজ আরিফ একটা রেড কালারের পাঞ্জাবি পরেছে, উপরে সাদা কুর্তি, কুর্তির উপর বুকের ডান দিকে আনিকার লেহেঙ্গার সাথে ম্যাচিং ডিজাইনের করা, হাতে ব্র্যান্ডের রোলেক্সের ঘড়ি, মাথায় পাগড়ি যার সামনে ডায়মন্ডের কাজ করা। আরিফের গেট আপ করেছে কানাডার নাম করা মেকআপ আর্টিস্ট মিস্টার হার্টিনো অ্যাবেলিকন। যাই হোক, মজা আনন্দ সব শেষে সকলে খাওয়া দাওয়া করলো, পরে কাজই আসলো। আর কিছুক্ষণের মাঝেই বিয়ে পড়ানো শুরু হবে। তখনই সুবর্ণা ছটফট করতে লাগলো, কারণ আনিকাকে কোথাও পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে অনেকে কানাঘুষা করা শুরু করে দিয়েছে, কি লজ্জার বিষয়, বিয়ের দিন মেয়ে পালিয়েছে। এটা ভাবতেই কণিকার মাথা চক্কর দিয়ে উঠল। আরিফ হয়তো ব্যাপারটা কিছুটা হলেও আন্দাজ করেছে, তাই সে কাউকে কিছু না বলে বাড়ির ভিতরে চলে গেল। কি হয়েছে আঙ্কেল, আনিকা কোথায়? বিশ্বাস করো বাবা, আমার মেয়ে এমন মেয়ে না যে পালিয়ে বিয়ে করবে, ওকে কোথাও পাওয়া যাচ্ছে না। এই কথা বলেই কবির কান্নায় ভেঙে পড়ল। শান্ত হন আপনারা, আমি জানি ও এমন মেয়ে না, আর আমি এটাও জানি ও এখন কোথায়। আরিফের কথা শুনে সকলেই অবাক হয়ে গেল। মানে এত কথা বলার সময় নেই, কেউ আমার কথা জিজ্ঞেস করলে বলবেন আমার মেকআপ আর্টিস্টরা আমার লুকটা হালকা চেঞ্জ করার জন্য ডেকেছে, আর আনিকার কথা বলবেন ও রুমেই আছে, আমি এখনই আনিকাকে নিয়ে আসছি।
এই কথা বলে আরিফ আর এক মিনিট দেরি করলো না, সেখান থেকে বেরিয়ে গেল। অন্যদিকে আনিকাকে একটা বন্ধ নোংরা ফ্যাক্টরির একটি রুমের মধ্যে আটকে রাখা হয়েছে। চেয়ারে বসানো ও হাত দুটো পিছনে নিয়ে বেঁধে রাখা হয়েছে। আনিকা জ্ঞান ফেরার পর সে নিজেকে এখানেই আবিষ্কার করেছে। তার আর কিছুই মনে পড়ছে না, শুধু এটাই মনে আছে কে যেন পিছন থেকে কি একটা স্প্রে করেছিল। তারপর আর কিছু মনে পড়ছে না, কিন্তু এখন অনেক টেনশন হচ্ছে আনিকার। আস্তার বিয়ে আর সে এখানে পড়ে আছে, না জানি ও বাড়ির লোকেরা কি ভাবছে। এসব ভেবে আনিকা ছুটাছুটি করতে লাগলো হাত ছোটানোর জন্য। আর তখনই রুমে ঢুকলো একটা মেয়ে। আনিকা এ মেয়েকে আগে কোথাও দেখেছে বলে মনে পড়ছে না। তো কিসের শত্রুতা তার আনিকার সাথে? আনিকা কিছু বলবে তার আগেই মেয়েটা আনিকাকে একটা। তখন নীলা অট্টহাসিতে মেতে উঠল। হ্যাঁ, নীলাই ছিল সেই মেয়ে যে কিনা আনিকাকে বিয়ে বাড়ি থেকে নিয়ে এসেছে। ইউ দ্য মিডল ক্লাস, কি ভেবেছিস তুই আমার কাছ থেকে আরিফকে কেড়ে নেবে? তোর মতো মেয়ের এত বড় সাহস! সব কিছু নীলার প্ল্যান মতোই চলছে। এতক্ষণে নিশ্চয়ই ও বাড়িতে সবাই ভেবেছে যে আনিকা বিয়ে বাড়ি থেকে পালিয়েছে, আর এই সুযোগে মানসম্মান বাঁচানোর দোয়াই দিয়ে সে আরিফকে বিয়ে করবে। ওল রনলিনা, কি জেনুইন তুই! এরকম প্ল্যান তোর দ্বারাই সম্ভব। সাপও মরলো না, লাঠিও ভাঙলো না। কিন্তু কখনো কখনো অতি চালাকের গলায় দড়িও বসে যায়। হঠাৎ পেছন থেকে আরিফের গলা পেয়ে অনেকটা চমকে যায় নীলা। আরিফ, তুমি এখানে? বারে, আমার বউকে বিয়ে বাড়ি থেকে তুলে আনলি আর আমি আসলেই দোষ? দেখো আরিফ, তুমি আমি ভুল বুঝছ। শাট আপ! যতবারই আমি ভাবি তুই এর থেকে নিচে নামতে পারবি না, ততবারই তুই আমায় ভুল প্রমাণ করিস। কথাটা বলতে বলতে আরিফ আনিকার দড়িগুলো খুলে ফেলে ও কোলে তুলে নেয়। ভাবিস না তোকে ছেড়ে দিয়েছি, এখন আমার তারা আছে, তোকে পরে দেখে নিব। এ কথা বলে আরিফ আনিকাকে কোলে তুলে বাসায় নিয়ে গেল। আর নীলা সে তো রাগে ফুসছে আর ভাবছে এর প্রতিশোধ সে নেবেই। ইন দ্য স্টেজ আরিফ আনিকাকে কোলে তুলে নিয়ে গেট দিয়ে সোজা বিয়ের স্টেজে নিয়ে গেল। সবাই হা করে তাকিয়ে আছে। ইতিমধ্যে আনিকার জ্ঞান ফিরে এসেছে, সে তো এখন অবাকের সপ্তম পর্যায়ে। কি হচ্ছে আমার সাথে? আমি স্টেজে কি করে আসলাম? মা আমার ঠিক করে বস, এখন কাজী বিয়ে পড়াবে। আনিকাও কোণের আসনে ঠিক করে বসলো। ঠিক বিপরীতে বসেছে আরিফ, মাঝে একটা নেটের পর্দা দেওয়া। কাজী বিয়ে পড়ানো শুরু করলো। কাজী আরিফকে কবুল বলতে দেরি নেই, আরিফ আগেভাগেই তিনবার কবুল বলে দিয়েছে। তা দেখে আরিফের ছোটো মা ভীষণ লজ্জা পেয়েছে। পরে আনিকাকে কাজী কবুল বলতে বলল, সে কিছুক্ষণ কান্না করে কবুল বলে দিল। অবশেষে বিয়ে সম্পন্ন হলো, এবার বিদায়ের পালা। আনিকা তো কাঁদতে কাঁদতে শেষ, কনিকাও ভীষণ কান্না করছে। অনেক কষ্টে অবশেষে ওদের বিদায় হলো। ইন দ্য চৌধুরী হাউস, খুব সুন্দর করে সাজানো হয়েছে বাড়িটা, বিশাল বড় বাড়ি। বাড়ির সামনে অনেক সুন্দর খোলা জায়গা, এক পাশে সুইমিং পুল, অপর পাশে গ্যারেজ গাড়ি রাখার জন্য। বাড়ির পিছনেই বিশাল বড় বাগান, ফুল দিয়ে ভরপুর, যেন একটা রাজবাড়ি। আনিকার ভীষণ ভয় করছে, শরীরটাও দুর্বল, তিন দিন ধরে না খাওয়া, তার উপর আজ এত জ্বর গেল বেচারির উপর, ঠিকমতো দাঁড়াতেও পারছে না। আরিফ বিষয়টা বুঝতে পেরে আনিকাকে কোলে তুলে নেয়। আনিকা লজ্জা পেলেও কিছু বলে না। তারপর সেভাবে কোলে নিয়ে তারা বাড়ির ভিতরে প্রবেশ করে। তারপর আরিফের ছোট মা খুব সুন্দর করে তাকে বরণ করে নেয়। এরপর আনিকাকে একটা সার্ভেন্ট এদের ঘরে নিয়ে যায়। আনিকা রুমটা একা একা ঘুরে দেখছে। রুমটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, তার উপর সবই দামি ফার্নিচার। রাত 11:30, কিছুক্ষণ আগেই আরিফের ছোট মা আনিকাকে এটা ওটা বুঝিয়ে দিয়ে গেল, আর দিয়ে গেল এক গ্লাস দুধ। আনিকা এখন গাটের মাঝখানে বসে আছে আর আরিফের আসার অপেক্ষা করছে। হঠাৎ দরজা খোলার আওয়াজ আসলো, আরিফ এসেছে। আরিফের আসার আওয়াজ পেয়ে আনিকা নেমে আরিফের পা ধরে সালাম করলো, তারপর দুধের গ্লাস এগিয়ে দিল। আরিফও কথা না বাড়িয়ে গ্লাসের দুধটুকু খেয়ে নিল। তারপর ওদের মাঝে যে ঝগড়া হয়েছে তা প্রথম পার্ট আপনারা দেখেছেন। আনিকা চুপ করে বিছানায় শুয়ে এসব ভাবছেন। হঠাৎ ওর মনে হলো পাশে কেউ আছে। আ ভূত! এই মেয়ে চুপ, কোথায় ভূত? এভাবে চিল্লাচিল্লি করো কেন?
মান সম্মান খাবা নাকি আমার? আপনি এখানে কেন? যান এখান থেকে। শক কত, আমার রুম আমার বিছানা আমার বউ, আমি কেন যাব? ও রিয়েলি, আপনার জিএফরা কি সবাই বিজি নাকি? যান আপনার জিএফের কাছে যান। যাবো না মানে যাবোই না, আমি এখানে ঘুমাবো। ডোন্ট ওকে, আপনার বিছানায় আপনি ঘুমান। এই কথা বলেই আনিকা চলে যেতে নিল আরিফ নাসরবন্দা। এত সহজে ছাড়বে না, দিল এক টান, তারপর বাকিটা ইতিহাস। বেচারি সোজা আরিফের গায়ের উপর উঠে পড়েছে। দেখেন আপনি কিন্তু বেশি বেশি করছেন, বিয়ের আগে শর্ত কি ছিল ভুলে গেছেন নাকি? আমি কি তোমাকে কিছুতে লিখে দিছি? না। কোথাও সাইন করছি? না। তো আমি যা বলছি তার কোনো প্রুফই তো নাই। মানে কি বোঝাতে চান? খুলো। কি শাড়ি? কি নিজের চিন্তাধারণা ঠিক করো, আমি এত খারাপ না। বলতে চাইছি এই লেহেঙ্গা খুলে সিম্পল শাড়ি পরে আসো ঘুমাবো, পাগল একটা। তারপর মাঝখানে কোলবালিশ দিয়ে ওরা ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে এমন পরিস্থিতিতে পড়তে হবে তা কখনোই ভাবিনি আনিকা। সে ঘুম থেকে উঠে নিজেকে আবিষ্কার করলো মিস্টার আরিফ চৌধুরীর বুকে। আরিফ এমনভাবে ওকে জড়িয়ে ধরেছে যেন আনিকা ওর বিয়ে করা বউ। এক সেকেন্ড, আনিকা তো আরিফের বিয়ে করা বউই। ওই মিয়ারা, আপনারা বলেন না কেন? আজ সকালে ঘুম ভেঙে সবার আগে আপনার মুখ দেখলাম, দিনটাই খারাপ যাবে। এই যে ওঠেন মিয়া, নয়তো ধাক্কা দিব, শয়ন বলছি। কে শুনে কার কথা, আরিফ তো কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছেন। ঘুমাচ্ছে ভালো কথা, কিন্তু নিজের বউকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে, আহা বেটার কি শখ। ওই মিয়া, আমারে কি কোলবালিশ পাইছেন? শয়ন বলছি। হ্যাঁ। হাই দেয়া শেষ হলে এবার ছাড়েন। একটা শর্তে ছাড়তে পারি, নয়তো এভাবে থাকো কিছুক্ষণ, তুমি তো একেবারে কোলবালিশের থেকেও নরম। আপনি তো খুব খারাপ লোক। বিয়ের আগে কথা দিয়ে এখন কথা রাখছেন না, ছাড়েন নয়তো। নয়তো কি, তোমাকে আমি ভয় পাই না, ওকে? আনিকা আর কোনো কথা না বলে দিল আরিফের হাতে এক কামড়। আ, আমিও দেখি কত পালাতে পারো আমার ভালোবাসার জাল থেকে। আনিকা সোজা জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। এখন গোসল করে নিচে যেতে হবে, নয়তো কেউ এসে পড়বে ডাকতে। কি ভাববে নতুন বউ প্রথম দিনেই ঘুমাচ্ছে এত সময় ধরে। স্নান করা তো শেষ, কিন্তু এখন আবার আরেক বিপদ। আজকালকার সব মেয়েদের এক প্রবলেম, শাড়ি পরতে পারে না। আমাদের ভীতু কুইং, ও তার ব্যতিক্রম নয়। এই মরেছি, তাড়াহুড়ো করে শাড়ি তো নিয়ে আসলাম, কিন্তু পরবে কে? আগে তো আম্মু পরিয়ে দিত। এই যে ম্যাম, আর কত সময় লাগবে আপনার ফ্রেশ হতে? আমি কিন্তু ভিতরে ঢুকে পড়ব। এই না না না, আমি বের হচ্ছি। আমি পাঁচ পর্যন্ত গুনব, এর ভিতর বের না হলে কিন্তু ডুপ্লিকেট চাবি দিয়ে আমি ভিতরে ঢুকব। এই না না প্লিজ, আমি বের হচ্ছি। 1 2 3 4। আর কিছু বলার আগেই আনিকা বেরিয়ে এলো শাড়ি গোল গোল করে পেঁচিয়ে। আরিফ একবার পা থেকে মাথা পর্যন্ত আনিকাকে দেখে তারপর বলল, তুমি শাড়ি লুঙ্গির মতো করে পরছো কেন? এত লুঙ্গি পরার শখ থাকলে বলতা, আমি এনে দিতাম। দেখুন মজা নেবেন না বলছি, কিন্তু তুমি সামনে জোকার সেজে আসবা আর আমি হাসলেই দোষ? আমি শাড়ি পরতে পারি না। ডোন্ট ওয়ারি, আমি একজন ফ্যাশন ডিজাইনার, তো সেই সুবাদে একটু একটু শাড়ি পরাতে পারি। তো তাই বলে আমি আপনার কাছে শাড়ি পরবো নাকি স্ট্রেঞ্জ? ওকে, তো না পড়তে ইচ্ছে করলে পড়ো না, আমি গেলাম, তুমি এইভাবে নিচে আসতে পারলে আসো, আমার কি? আচ্ছা পরিয়ে দিন। আরিফ খুব সুন্দর করে আনিকাকে শাড়ি পরিয়ে দিল। উই ডাউট শয়তানি। বাহ, তোমাকে তো এই গোলাপি শাড়িতে দারুণ লাগছে, আই অ্যাম ইমপ্রেসড। আপনি থাকেন, আমি নিচে গেলাম। দাঁড়াও, আরিফ চৌধুরীর বউ এভাবে খালি যাবে? একথা বলে আরিফ আনিকাকে একটা নেকলেস পরিয়ে দিল। এটা আমার কাছ থেকে তোমার ওয়েডিং গিফট। আনিকা একটা মুস্কি হাসি দিয়ে নিচে চলে গেল। আরে বৌমা, তুমি নিচে কেন নামতে গেলে? সব তো সার্ভেন্টরাই করবে। না মা, এমনি আসলাম, কোনো কিছু করতে দেন আমায়। সারাদিন কি রুমে থাকা যায়? বউ ভাত তো দুপুরে। একটা কাজ করো তাহলে, আরিয়ানের জন্য কফি বানিয়ে নিয়ে যাও। আচ্ছা। আনিকা সুন্দর করে এক কাপ কফি বানিয়ে আরিফের জন্য নিয়ে গেল। এই নিন আপনার কফি। বাহ, তোমাকে তো পুরো গৃহিণীর মতো লাগছে। শুধু 3 মাস। তোমাকে না বলছি, 3 মাস যখন আছো আমার মনের মতো চলবা। আর হ্যাঁ, এই 3 মাসে যেন একবারও তোমার মুখে ডিভোর্সের কথা না শুনি। ইন দ্য রিসেপশন কমিউনিটি সেন্টার খুব সুন্দর করে সাজানো হয়েছে, চারদিকে ব্ল্যাক রোজ দিয়ে সাজানো।
আনিকা আজ একটা ব্ল্যাক কালারের গর্জিয়াস গ্রাউন পরেছেন, চুলগুলো খোলা, মাথায় ব্ল্যাক রোজ, এর একটা বিউটিফুল ক্রাউন, কানে ব্ল্যাক ডায়মন্ডের ইয়াররিংস, গলায় ছোট্ট একটা লকেট, পুরো ব্ল্যাক কুইন। দোস্ত, তোরে আজকে সেই লাগছে। থ্যাংকস। আমাদের দুলাভাই কম কিসে? একথা শুনেই আনিকা পিছে ঘুরে দেখল আরিফ জুবাইরের সাথে কথা বলছে। আজ আরিফ একটা সাদা শার্ট, তার উপর ব্ল্যাক কোট পরেছে, ব্ল্যাক প্যান্ট অ্যান্ড ব্ল্যাক শু, হাতে ব্ল্যাক ঘড়ি। এ যেন কোনো গল্ফের ব্ল্যাক কুইংয়ের ব্ল্যাক কিং। হাই লেডিস, কি খবর তোমাদের, কেমন আছো? এই তো ভালোই আছি। হেব্বি আছি। আপনাকে তো আজকে ভীষণ কিউট লাগছে। থ্যাংকস, তোমাদেরও আজকে খুব সুন্দর লাগছে। হাই সাঞ্জু। এত লোক থাকতে সবার মাঝে জুবাইরের সাঞ্জুর কথা বলল বিধায় সবাই চোখ বড় বড় করে জুবাইরের দিকে তাকিয়ে আছে। ইয়ে মানে? থাক থাক, আমরা সবই বুঝি। আজকে আপনাকেও খুব সুন্দর লাগছে ভাইয়া। তোমাকেও খুব সুন্দর লাগছে। আগে এখানে আমরাও আছি। আরিফ জুবাইরের কানের কাছে গিয়ে বলল, ইহা প্রেমের লক্ষণ। এর মাঝেই মাইকের আওয়াজ হলো, একটা ছেলে মাইকে কথা বলছে, আর তাকে দেখে আরিফের মেজাজ গরম হয়ে গেল। সো লেডিস এন্ড জেন্টলম্যান, প্লিজ এনজয় দ্য ডে এন্ড কংগ্রেস মাই ব্রাদার এন্ড সিস্টার, বিউটিফুল। সবাই হাততালি দিল আরিফ বাদে। আরিফের মেজাজ বিগড়ে গেছে নিলয়কে দেখে। নিলয় রায়, নীলার বড় ভাই, নীলার মতোই ক্যারেক্টারলেস, মেয়েদের প্রতি ভীষণ নেশা, যার উপর নজর পড়ে তাকে বিছানায় নেওয়ার আগ পর্যন্ত থামে না। এজন্যই সে আরিফের চোখের বিষ, না জানি কবে তার ওয়াইফের উপর নজর দেয়। এসব ভাবনার মাঝেই নিলয় সবার মাঝে আসলো। ভরা মজলিসে নিলয় এমন কিছু করবে তা সবার কল্পনার বাইরে ছিল। হুট করে সবার মাঝে এসে সে আনিকাকে জড়িয়ে ধরল, আরিফ কিছু বলবে তার আগেই। কংগ্রেচুলেশন মাই ডিয়ার ভাবি, উফ জড়িয়ে ধরলাম, বলে আবার কোনো মাইন্ড করবেন না। না মানে ইটস ওকে। আসলে ছোট থেকে আমেরিকা থেকে বড় হয়েছি তো, তাই এই দেশের মতোই হয়ে গেছি, ইউ নো। আজকে ফার্স্ট বার বলে ছেড়ে দিলাম, নেক্সট টাইম খেয়াল রাখিস, এটা বাংলাদেশ, তোর ওই আমেরিকা না। ওকে, আই উইল ট্রাই, বাট তোর বউ কিন্তু খুব সুন্দর, এই জন্যই তো লাভ ম্যারেজ। আরিফের কথা শুনে সবাই ওর দিকে হা করে তাকিয়ে আছে। আনিকার চোখ তো ইয়া বড় বড় হয়ে গেছে, কিন্তু কেউ কিছু বলল না। কত বড় মিথ্যু, বিয়ের আগে 24 ঘন্টা ঝগড়া করে বলে কিনা লাভ ম্যারেজ। এর মাঝে সেখানে উপস্থিত হয় সুবর্ণা, কাব্য, ঐশী ও রুমা, আর আনিকা তাদের জড়িয়ে ধরে। আন্না আপু, তোমরা আসছো? হ্যাঁ মা, আমরা আসছি। তোকে আজকে খুব সুন্দর লাগছে। তোমাকে আর ঐশীকেও। আরে কি যে বলেন ভাইয়া, আপনারা ওর কাছের মানুষ, আপনাদের কি ভোলা যায় নাকি? তাও ঠিক। আচ্ছা আন্না, মামা কোথায়? সবাই ওইদিকে আছে, চলো না আমার সাথে। তারপর সবার দেখা হলো, কথাবার্তা হলো, সারাদিন ভরপুর উৎসব অনুষ্ঠান হলো, তারপর আবার সবাই যে যার বাড়িতে চলে গেল, ইন দ্য চৌধুরী হাউস। ওই শোনো, নিলয় কয়েকদিন আমাদের বাড়িতে থাকবে, যতটা সম্ভব ওর থেকে দূরে থাকবা। কেন? আমি বলছি তাই। আপনি বললেই হলো, কিসের অত অধিকার আপনার? আইসে আমি নাকি তার কথা মতো চলবো। অধিকার চাইলে অনেকভাবে দেখাতে পারি, দেখাবো। এই না, আমি তো এমনি বলছিলাম। এদের কথার মাঝেই রুমে ঢুকলো তাসনিন। আমি বলছিলাম কি, ও সরি সরি, আসলে ভুলে গেছিলাম যে আরিফ এখন ম্যারিড, নক না করেই চলে আসলাম। কি যে বলেন ছোট মা, আপনার যখন খুশি আসতে পারেন। আরিফ শোন, এখন যা, রাতের আগে আসবি না বলে দিলাম। কেন? নতুন বউকে সাজানো হবে। আবার আজকে রাতে আমার এই ভারী শাড়ি পরতে কষ্ট হয় ছোট মা, প্লিজ। আচ্ছা আমি গেলাম। শালা বেসরম একটা, এমন ভাব নিল উনি যেন কত খুশি, 3 মাসের দিনই এত ন্যাকামি। দেখেছিস আমার ছেলেটা কত খুশি, তুই ওর মনটা ভাঙিস না। আচ্ছা আচ্ছা সাজবো। একটু পর পার্লার থেকে লোক আসবে, পরে সেজে নিস। তারপর তাসনিন চলে গেল। আনিকা বসে বসে ভাবছে যে তার ফেসবুকে যে বিয়ের পিকগুলো আপলোড করেছে, এখন তার নোটিফিকেশন দেখবে,
OMG, বিয়ের আগে আমি কোনো পিক ছাড়লে সর্বোচ্চ 150 লাইক উঠত, আর এই পিকগুলো 700+ লাইক উঠছে, তাও আমার ফ্রেন্ড 900 এর মধ্যে। তা অবশ্য স্বাভাবিক, আরিফের মতো কিউট ছেলেকে দেখে সব মেয়েরাও লাভ রিয়েক্ট দিচ্ছে। তারপর পার্লারের লোকেরা এসে একটা শাড়ি পরিয়ে দিল আনিকাকে, সাথে ভারী মেকআপ। কিন্তু তাতে কি, সবাই যাওয়ার পরে আনিকা সব গয়না খুলে ফেলেছে আর মেকআপের 13টা বাজিয়ে দিয়েছে পানি দিয়ে ধুয়ে। তারপর টপাটপ লাগেজ থেকে চকলেট বের করে খেয়ে দিল এক ঘুম। এদিকে আরিফ লোক রেডি করে নিল নিলয়ের উপর নজর রাখার জন্য, তারপর ফুল প্রিপারেশন নিয়ে বাসার ঘরে এন্ট্রি মারল। কিন্তু বেচারার পোড়া কপাল, ঢুকেই আনিকার চকলেটের খোসায় পা পিছলে ধপাস করে নিচে পড়ে গেল। খেলো রে, আমার মজা গেল, কি সুন্দর রেডি হয়ে ভিতরে ঢুকলাম আর পড়ে গেলাম, আর ওইদিকে মহারানী শান্তিতে ঘুম। কি ভাবছো কি, নিজে শান্তিতে ঘুমাবা আর আমি মজা ভেঙে কাঁদবো? দাঁড়াও আমি দেখাচ্ছি তোমায় মজা। এই কথা বলেই আরিফ ওয়াশরুমে চলে গেল আর ফিরে এলো এক মাগ কলের ঠান্ডা পানি নিয়ে, আর ঢেলে দিল আনিকার মাথায়। কি হয়েছে বউ, ঘুম ভেঙেছে তোমার? এটা কি করলে? আমার তো আরো কিছু করার কথা ছিল, শুকরিয়া করো করি নাই। কেন, আমি আপনার কি ক্ষতি করেছি? তুমি করো নাই, কিন্তু তোমার চকলেটের খোসা করছে। ও, তো কি করছে উনি আমার চকলেটের খোসা? আমি তোমার চকলেটের খোসার উপর পা রাখছি, তারপরে আর পড়ে গেছি। যা হইছে ভালো হইছে, আর এখন আমি ঘুমাবো, আজকে কোলবাড়ি শহরে খবর আছে। তা তুমি ঘুমাও, তারপর দেখা যাবে। ওকে ফাইন, আমি এখন ঘুমাবো, বাড নাইট। সেম। পরের দিন, এমনিতেই শীতকাল, তার উপর আরিফদের বাড়িটা শহর থেকে একটু দূরে, খুব বড় এরিয়া নিয়ে আরিফের দাদা বাড়িটা বানিয়েছে, তাই তো চারপাশে গাছপালা, ফুলের বাগান, সুইমিং পুল দিয়ে বাড়িটা এত সুন্দর। শীতের প্রকোপটা যেন এখানে একটু বেশি। কিছুক্ষণ আগেই ঘুম ভেঙেছে আরিফের ভীতু কুইংয়ের, আজকেও নিজেকে আরিফের বুকে আবিষ্কার করলো। প্রথমে আরিফের উপর ভীষণ রাগ হলেও পরে এই মায়াবী রাজপুত্রের মতো চেহারাটা দেখে আর কিছুই বলল না, যতই যা হোক ক্রাশ তো। তারপরে নিচে নেমে ফ্রেশ হয়ে নামাজটা শেষ করে বারান্দায় গিয়ে দাঁড়ালো। মানতে হবে, বরটা যেমনই হোক বাড়ির পরিবেশটা অসাধারণ। এমন শীতের সকালে এক কাপ কফি খেতে খেতে বাগানটা ঘুরে দেখলে মন্দ হয় না। যেই বাবা সেই কাজ, নিচে গিয়ে আনিকা দেখলো এখনও সার্ভেন্টরা আসেনি, তাই নিজেই একটু কড়া করে কফি বানিয়ে নিল। এক কাপ কফি ঢেলে চলে গেল বাগানে। বাগানের ভেতরটায় আরও সুন্দর, গোলাপগুলো যেন একটু বেশিই সুন্দর। গ্রানে চারপাশটা মোমো করছে, পাতার উপর দু একটা ফোঁটা শিশিরও পড়েছে। বাগানের ঠিক মাঝ বরাবর একটা দোলনা রাখা আছে, ধোয়া ওঠা কফি খেতে খেতে দোলনায় গিয়ে বসল আনিকা। আস্তে আস্তে দুলছে আর কফিটা সাভার করছে। হঠাৎই পিছন থেকে কেই হালকা ধাক্কা দিয়ে দিল দোলনাটায়, আনিকা ভূত ভেবে দিল এক চিৎকার। আম্মু, আস্তে চিল্লাও, আপনি এভাবে হুটহাট এসে ভয় দেখান কেন আমাকে? কই, তুমি তো ভয় পাইলা, বাই দাও কফিটা ধরুন। আমি নিজের জন্য বানাইছি, আপনার মন চাইলে কিচেন থেকে নিয়ে আসেন। না, আমি তোমার খাওয়াটাই খাবো, এতে ভালোবাসা বাড়ে। চলো বাগানের ওই দিকটাই ঘুরে আসি। চলেন। আনিকা আর আরিফ বাগানে হাঁটছে, আরিফ আনিকার হাত শক্ত করে ধরে রেখেছে, আনিকাও চুপ, কিছু বলছে না। কেন জানি আরিফের ছোটোখাটো কেয়ার আর লাভটাকেও আনিকা এখন ভালো লাগছে। কিন্তু পরক্ষণে আবার একটা কথাই ভাবে, এই ভালো লাগাটা সীমিত, 3 মাস পরেই সব শেষ। একটা কথা বলি তোমায়, আমরা কি আর 5টা কাপলসদের মতো হতে পারি না? পারবে সারাটা জীবন আমার পাশে থাকতে এভাবে হাতটা ধরে? আনিকা আরিফের কথার উত্তরে কি বলবে ভেবে পাচ্ছে না, চুপ করে তাকিয়ে আছে আরিফের দিকে। হঠাৎই আরিফ আনিকাকে জড়িয়ে ধরল খুব শক্ত করে। আকস্মিকভাবে এমনটা হয়, আনিকা খুব চমকে যায়, তারপর নিজেকে ছাড়িয়ে রুমে চলে আসে। আমিও দেখব কতদিন তুমি আমার ভালোবাসার মায়াজালে না আটকে থাকতে পারো। ইন্দা দুপুর, আনিকা তো মহা খুশি, স্বাভাবিক, বাবার বাসায় যাবে। সব ঠিকঠাক গুছিয়েছো তো মা? গিয়ে একটা ফোন করে দিবা, কোনো সমস্যা হলে জানাবা। ওকে মা, তুমি টেনশন নিও না। বাই ছোট মা, নিজের খেয়াল রেখো। আল্লাহ হাফেজ ছোট মা। তারপর ওরা গাড়িতে চড়ে রওনা দিল আনিকার বাসার উদ্দেশ্যে। আনিকা বউভাতের দিন একটু অসুস্থ থাকায়
ওই দিন এই বাড়ির লোকেরা ওকে নিয়ে আসেনি, তাই আজ আসলো। গাড়ি চলছে আপন গতিতে, আরিফ নিজেই গাড়ি ড্রাইভ করছে, আনিকা পাশে চুপ করে বসে আছে, অবাধ্য চুলগুলো উড়ছে। হঠাৎই আনিকা চিৎকার দিয়ে বলল, আরিফ গাড়ি থামান, প্লিজ থামান থামান। কেন, কি হয়েছে? বাসায় তো পৌঁছালামই না। আরে আগে তো আপনি থামান, প্লিজ থামান না, আর না থামালে কিন্তু লাফ দিব। এই না না, পাগল নাকি? আমি থামাচ্ছি গাড়ি, তোমাকে নিয়ে আর পারা যায় না। থ্যাংকস বল। আবির রাস্তার পাশে গাড়ি পার্কিং করলো, আর আনিকা আরিফকে রেখেই গাড়ি থেকে নেমে দিল এক দৌড়। এক দৌড়ে চলে গেল কাছের ওই ফুচকাওয়ালার কাছে। তুমি ফুচকা খাওয়ার জন্য এত পাগলামি করছো? আমাকে বললে বড় রেস্টুরেন্টে নিয়ে যেতাম। রাস্তায় দাঁড়িয়ে বেশি করে ঝাল ও টক দিয়ে ফুচকা খাওয়ার মজাই আলাদা। কিন্তু এগুলো হেলদি না। আপনি থাকেন আপনার হেলথ নিয়ে, পারলে নিজেও এক প্লেট খান। নো থ্যাংকস, আমি এসব খাই না। ইস, ঠং দেখলে আর বাঁচি না। উনি ওই বিয়ার আর অ্যালকোহল জাতীয় সব ড্রিঙ্কস করবে, আর ফুচকা খেলেই প্রবলেম। এত টক কেন নিতেছো? আঙ্কেলের সব টক তো তুমি সাফার করে দিলা। এমনি কেন জানি খালি টক খেতে মন চায়। আরিফ ছোট ছোট চোখ করে আনিকার দিকে ডেবিল স্মেল দিয়ে তাকিয়ে আছে। কি হইছে, ওই তাকান কেন? আজব তো। বিয়ে হইছে মাত্র দুই দিন, এত তাড়াতাড়ি গুড নিউজ পাবো ভাবতে পারিনি। চুপ, ফুচকা খাওয়ার মুডটাই নষ্ট করে দিলেন, চলেন বাসায় যাব। চলো। তারপর ওরা গাড়িতে করে বাসায় চলে গেল। কণিকা তো নিজের মেয়েকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দিল, আর আরিফ সবাইকে সালাম দিতে দিতে শেষ। কেমন আছিস মা? ও বাড়িতে সব ঠিক আছে তো? কান্না করো না মা, সব ঠিক আছে, ও বাড়ির সবাই খুব ভালো আছে। আরে দুলা ভাই কেমন আছেন, ভিতরে আসেন। এই তো ভালোই আছি। শামু তুই এখানে? হায় রে, চিকেনি চামেলি, তালগাছের পেতনি, গরুর ঘাস নিয়ে কামড় খাইলানি। তুই শুধরালি না শালি। আমি তোর শালি না, ওকে? আমি আরিয়ান ভাইয়ের শালি, রাইট? হাজবেন্ড অফ বেস্ট টু। হুম, তাই তোমার জন্য আলাদাভাবে কিছু নিয়ে আসছি। কি এত মিষ্টি ফলমূলের পাশাপাশি আমার জন্য আবার কি আনছেন? ওই ব্যাগটা চেক করো। সামিরা ব্যাগটা খুলে দেখে এক ব্যাগ চকলেট। থ্যাঙ্কস। একবার তোর বিয়েটা হোক, শুধু আসলে সব নিব। তা আবার হবে না, কারণ রাশি গণক আমার রাশি গণনা করে ফেলেছে, আমি বেটা সিঙ্গেলি মুর্মু। তারপর সারাদিন খুনসুটিতে মেতেছিল সবাই। দুপুরের খাওয়া শেষে সামিরা বাড়ি চলে যায়। আবার সারাদিন সবাই আরিফকে জামাই আদর দিতে ব্যস্ত। পরের দিন আরিফও আরিফদের বাসায় চলে আসলো। আসার সময় সবাই সে কি কান্না। ইন দ্য চৌধুরী হাউস। ভালো হয়েছে তোরা ফিরে এসেছিস, তোদের ছাড়া বাড়িটা কেমন খালি খালি মনে হয়। কেন, নিলয় আছে না? কি জানি ছেলেটা সারাদিন কোথায় থাকে। বাই দ্য ওয়ে, তোরা কালি বেড়াতে যাচ্ছিস? কালি মানে সবই মাত্র বিয়ের অনুষ্ঠান শেষ হলো। আরে বোকা মেয়ে, ফ্লাইটের টিকিট তো আমি কেটে ফেলেছি, কালি তোরা হানিমুনে প্যারিস যাচ্ছিস। আনিকা হানিমুনের কথা শুনে লজ্জায় শেষ, আর আরিফ তো মহা খুশি। এমনিতে শীতকাল, নিউ ম্যারিড কাপল, এর জন্য ভীষণ রোমান্টিক। ইন দ্য নাইট। সব ভালো করে গুছিয়ে নিও, ওইখানে এখন অনেক শীত। জানিন আমি খুব এক্সাইটেড, এই ফার্স্ট আমি আউট অফ কান্ট্রি যাব। জানো তো আমরা ওখানে কি করতে যাচ্ছি? কি? মধুচন্দ্রিমা, মানে হানিমুন। আপনার মাথায় সব আজারে চিন্তা ঘোরে। আচ্ছা সব বাদ, আসো ঘুমাই, আজকে কোলবালির শরলে খবর আছে। আচ্ছা দেখা যাবে। পরের দিন সকালে আনিকা আর আরিফ সব গুছিয়ে তাসনিনের কাছ থেকে বিদায় নিল, তারপর এয়ারপোর্টে পৌঁছালো। এই ফার্স্ট প্লেনে উঠলাম, ভয় করতেছে। আরে বোকা ভয় পেও না, আমি তো কত গেলাম আসলাম, কিছুই হয় না। তারপরেও এরই মাঝে খুব সুন্দরী একটা মেয়ে সেখানে উপস্থিত হলো। সে এই প্লেনের এয়ারক্রাফট, দেখতে পরীর মতো। সে সকলকে নানা নির্দেশনা দিল, সবাই তাই করল। মেয়েটা খুব সুন্দর হয়, প্লেনের সব ছেলেদেরই অবস্থা টাইট, শুধু আরিফ বাদে, কারণ আরিয়ান তো পুরা ফিদা তার ওয়াইফের নিউ লুকে। আজ আনিকা একটা সাদা শার্ট আর আকাশি কালারের শর্ট স্কার্ট পরেছে, স্কার্টটা হাঁটু পর্যন্ত, চুল খোলা,
মাথায় বাচ্চাদের মতো একপাশে প্রজাপতি ক্লিপ দেওয়া, পুরোই একটা পুতুল। আরিফ সাদা শার্ট, তার উপর আকাশি কালারের ব্লেজার পরেছে, সাথে কালো জিন্স, পুরাই ক্রাশ বয়। এয়ার ক্রাশটা তাও আরিফের উপর ক্রাশ খেয়েছে। প্লেন উড়ছে তার আপন গতিতে, আনিকা ভীষণ এনজয় করছে এই মুহূর্তটাকে। ওপর থেকে মেঘগুলোকে মনে হচ্ছে ভাসমান তুলা, আর ঘরবাড়িগুলো খুব ছোট ছোট দেখাচ্ছে, যেন এগুলো সব খেলনা, মানুষদেরকে মনে হচ্ছে পিঁপড়া। আনিকা যখন প্রকৃতি দেখতে ব্যস্ত, আরিফ তখন তার ভৃত কুইনকে দেখতে ব্যস্ত। আরিফ তো খুবই খুশি, শুধু অপেক্ষায় আছে কখন প্যারিস পৌঁছাবে আর আনিকাকে একের পর এক সারপ্রাইজ দেবে। অবশেষে তারা প্যারিস পৌঁছালো, প্লেন আস্তে আস্তে ল্যান্ড করলো। আনিকা তো দুধ চোখ ভরে চারপাশটা দেখছে, ওরা প্লেন থেকে এয়ারপোর্টে নামলো। ওয়াও ইয়ার, লুক এট দ্যাট, এটা কি এয়ারপোর্ট নাকি পার্ক? এত সুন্দর এয়ারপোর্ট। আবি তো বহুত কিছু বাকি হ্যায় মেরি জান। মানে? আগে এয়ারপোর্টের বাহিরে চলো, তারপর বুঝবে। বাহিরটা আরো সুন্দর, কিন্তু তার আগে গিয়ে একটা সোয়েটার পরে আসো। আপনি কিভাবে বুঝলেন? আমি এর আগেও এসেছি, তাও আবার শীতের সময় দুবার বিজনেস রিলেটেড কাজে। ও আচ্ছা, তো চলো যাওয়া যাক, আমার হাতটা ধরো। তারপর ওরা বাইরে বের হলো, দেখে মনে হচ্ছে পুরো প্রকৃতি ওদের স্বাগত জানাচ্ছে। বিল্ডিং ও বাড়ির উপর পড়া স্নো দেখে বোঝা যাচ্ছে কিছুক্ষণ আগেই বরফের বৃষ্টি হয়েছে, তা অবশ্যই শীতের সময় প্যারিসে প্রায় হয়। চারপাশে শুধু সাদা আর সাদা, বিল্ডিংগুলোও সাদা, চারপাশে প্রযুক্তি বেশ উন্নত, এ যেন এক নতুন পৃথিবী। আনিকা দু চোখ ভরে দেখছে, আর আরিফ সে তো আনিকার ছবি তোলা নিয়ে ব্যস্ত, নিজেও তুলছে। এমন আবহাওয়া আর সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি না করলে হয় না। এরই মাঝে ওদের পিক করার জন্য একটা গাড়ি এলো। গাড়ি এসেছে এসেরেভো ইন হাউস হোটেলটি থেকে। হোটেলটি এখানে বেশ বিখ্যাত, ওখানে আরিফের ছোট মা আনিকাও আরিফের জন্য রুম বুক করে রেখেছে। গাড়ির ড্রাইভার ওদের এই দেশে স্বাগতম জানালো, তারপর ওরা গাড়িতে চড়ে চলে গেল হোটেলে। আরিফ, আমি না আজ খুব 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 হ্যাপি। তুমি হ্যাপি থাকলে আমি হ্যাপি সুইটহার্ট। এই তো চলে এসেছি মনে হয়। ওদের গাড়িটা এসে থামলো এক ইয়া বড় হোটেলের সামনে। হোটেলটা বিশাল, বাইরে থেকে মনে হচ্ছে কোনো রাজপ্রাসাদ। আরিফ, আমরা এই হোটেলে থাকবো, খুব সুন্দর তো? শুধু হোটেল না, আশেপাশের জায়গাগুলো খুব সুন্দর। তোমাকে নিয়ে কাল বিকেলে বের হব, এখন চলো গিয়ে রেস্ট নেওয়া যাক। তারপর ওরা হোটেলের ভিতর চলে গেল। আরিফ রিসেপশনে কিছু ডকুমেন্টসের কাজ শেষ করে আনিকাকে নিয়ে স্টাফদের দেখানো রুমে নিয়ে গেল। রুমটা এক পাশে একটা বেড রাখা, তার পাশে ছোট্ট একটা টি টেবিল রাখা, যার ওপাশে একটা বারান্দা, বারান্দায় ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো, বেডেও খুব সুন্দর করে সাজানো গোলাপের পাপড়ি, মাঝে খুব সুন্দর করে বড় বড় করে লেখা আরিফ প্লাস আনিকা। রুমের অপর পাশে একটি ওয়ার্ড্রোবের মতো কাবাট রাখা, যাতে লাগেজ ও নানান জামাকাপড় রাখা যাবে। তার পাশে একটা ড্রেসিং টেবিল রয়েছে, আর কিছুটা স্পেস পর পরেই একটা করে ছোট টেবিলে রাখা, যার উপর রয়েছে একটা করে ফুলদানি। সব মিলিয়ে জাস্ট ওয়াও। এভাবে হা করে তাকিয়ে না থেকে যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো, এমনিতেই রাত হয়ে গেছে। আচ্ছা, কিন্তু কি পরবো? ওই কাবাটে নাইট ড্রেস রাখা আছে, পরে আসো যাও। এখানে হাসার কি আছে? আজব তো, আপনি কি ভাবছেন বাঙালি বলে আমি ভিন দেশের ড্রেস পরতে পারি না? এখনই পরে আসছি। যাও যাও, পরে কিন্তু আমার দোষ দিবা না। আনিকাও হোটেল থেকে দেওয়া ড্রেস নিয়ে হনহন করে চলে গেল ওয়াশরুমে, খুলেও দেখে নাই ভিতরে কি। সাম টাইম লেটার আনিকা ওয়াশরুমের দরজা খুলে একটু ফাঁক করে দেখলো আরিফ আছে কিনা। ডেভিল হাজবেন্ডের রুমে নেই, এই তো সুযোগে শর্ট ড্রেস পরে বাইরে বের হব। আনিকা তাড়াতাড়ি বেরিয়ে গেল, ভালোভাবে তোয়ালে দিয়ে চুল ঝাড়ছে। এমন সময় আরিফ ফোনে কথা বলতে বলতে আনিকার পিছনে এসে দাঁড়ালো। ও আসলে বারান্দায় ছিল, ফোনে কথা বলছিল। এমন সময় আনিকার ক্যারাটে স্টাইলে চুল ঝাড়ার পরে সব পানি গিয়ে পড়লো আরিফের মুখে। ড্যামিট, দিলা তো ভিজিয়ে, তোমাকে তো আমি। ও সরি, আমি ভাবছিলাম আপনি রুমে নেই। এভাবে কি দেখেন ড্রেসটাই এমন। হ্যাঁ, আচ্ছা খাবার কখন আসবে, খিদে লাগছে। এই যে হ্যালো, ক্ষুধা লাগছে। এবার আরিফ নরমাল হলো। হ্যাঁ, আমারও লাগছে, খাবার অর্ডার করেছি, এখনই স্টাফ নিয়ে আসবে। আনিকা আর খাবারের জন্য ওয়েট করলো না, ব্যাগ থেকে একটা ক্যাডবেরি সিল্ক চকলেট নিয়ে খাটের ওপর উঠে গেল আর কম্বল গায়ে পেঁচিয়ে বসে পড়লো।
আরিফ বেচারের অবস্থা বুঝতে পেরে মুসকি মুসকি হাসল। এবার কি দেখছেন, খাবেন নাকি? খাবো, কিন্তু নিজে নিয়ে খাবো। এই তো আমি নিজে নিতেছি। আরিফের কিস খেয়ে আধা ঘন্টা ঘোরের মধ্যে ছিল। কি দিতে চাইছে আর আরিফ কি নিয়েছে লজ্জায় এখন মরিয়া যাই। চকলেটটা ভীষণ টেস্টি, হানিমুনের জন্য পারফেক্ট। এর মধ্যে স্টাফ খাবার নিয়ে এলো। এই নিন খান আর আমাকে খাওয়ান। পারবো না, হাত নেই। কিন্তু আরিফ তো আরিফেই, যা বলেছে তাই করে ছাড়ছে। তারপর খাবার শেষে দুজনে, নতুন একটা দিন মানুষকে নতুনভাবে বাঁচতে শেখায়। নতুন নতুন স্বপ্ন এসে ডানে মেলে ওই নীলাকাশে মানুষ নেমে যায় তার নিয়মিত জীবন যুদ্ধে। আজকালকার মানুষেরা নিজেকে একটা নিমের ভিতরে আটকে রেখেছে, যেন তারা মানুষ নয়, এক কথায় রোবট। আর এই জীবনধারার কাছে হার মেনে যায় মানুষের ভালো লাগার ভালোবাসা। এইসব দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে অনিকা, আর বারান্দায় দাঁড়িয়ে চেয়ে আছে ব্যস্ত প্যারিস শহরের দিকে। হঠাৎ নিজের কোমরে কারো স্পর্শ পেয়ে প্রথমে হালকা কেঁপে উঠলেও পরে বুঝে যায় এটা আরিফ। তাই চুপ করে ওখানেই ঠাই মেরে রইল সে, আর হাতের কফিটা একটা চুমুক। আর আরিফ আনিকার ভেজা চুলে মুখ ডুবিয়ে ঘ্রাণ নিতে ব্যস্ত। যাও রেডি হও গিয়ে। কিসের জন্য? এইমাত্র স্টাফ এসে বলে গেল সকল হানিমুন কাপলসদের জন্য নিচে একটা অকেশন অ্যারেঞ্জ করা হয়েছে, আর আমাদের সেখানে যেতে বলছে, রাইট? আপনি কি গোসল করে আসুন, আমি রেডি হচ্ছি। আরিফ ফ্রেশ হয়ে দেখে আনিকা রেডি, খুব কিউট লাগছে তাকে। আজ আনিকা একটা মিষ্টি কালারের গাউন পরেছে, চুলগুলো সারা, কানে লম্বা লম্বা ইয়াররিংস, মুখে ভারী মেকআপ, হাতে বেসলাইট, পুরোই ভিনদেশি মনে হচ্ছে, যেন ও এক প্যারিসের বাসিন্দা। আরিফও কম কিসে, সেও মিষ্টি কালারের মধ্যে একটা ব্লেজার পরেছে আর সাদা জিনিস, হাতে একটা হোয়াইট গড়ি, পায়ে সাদা শু। সো এখন যাওয়া যাক। তারপর ওরা দুজন দুজনের হাত ধরে নিচে নেমে আসলো। অনুষ্ঠানটি খুব বড় করেই করা হয়েছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে হোটেলটাকে। এরই মাঝে হোটেলের ম্যানেজার মাইকে ইংলিশে কথা বলতে শুরু করলো, যার বাংলা মানে ছিল, তারপর সবাই যে যার পার্টনারকে নিয়ে দাঁড়িয়ে গেল। তারপর একটি মেয়ে এসে খেলাটি সকলকে বুঝিয়ে দিয়ে গেল, গেমটিতে যা করতে হবে। প্রথমে মেয়েটি ছেলেটির পায়ে ভর করে দাঁড়াবে কাঁধে হাত দিয়ে, মেয়ের শরীরের সম্পূর্ণ ভর থাকবে ছেলেটির পায়ের উপর। তারপর মিউজিক বাজবে ও ছেলেটি মেয়েটিকে নিয়ে হাঁটা শুরু করবে। সবার আগে যে কাপলটি ফিনিশ লাইন ক্রস করবে সে হবে উইনার, আর সে পেয়ে যাবে উইলিয়াম গার্ডেনের যাওয়ার টিকিট, সম্পূর্ণ ফ্রি। ওয়াও আনিকা, যে করি হোক আজকে খেলাটা জিততে হবে। ওই বাগানটা কোনো স্বপ্নের থেকে কম না, ওখানে খুব কম মানুষই যেতে পারে। আপনি গিয়েছেন কখনো? যাইনি, তবে আর্টিকেল পড়েছি। আপনি পারবেন খেলাটা জিততে? আমি কিন্তু খুব ভারী। তোমার মতো চিকনির যা ওজন তা তো এখানকার বাচ্চাদেরও হয় না। এরই মাঝে গান বাজতে লাগলো, গানটি এই হিন্দি গানের ইংলিশ ভার্সন ছিল। তারপর এক এক করে সব কাপল আউট হতে থাকলো, শেষে খেলাটি জিতে যায় আরিফ ও আনিকা। ইয়ে, বলছিলাম না আমরা জিতবো। সো আজ বিকালে সেই নামকরা বাগানটাতে যাওয়ার জন্য রেডি থেকো সুইটহার্ট। তো আমি যে এত কষ্ট করলাম, আমার কি কিছু পাওয়া উচিত না? কি চান আপনি, এটা কি হলো? তেমন কিছু না, একটা ডোজ নিলাম, এতে বিকাল পর্যন্ত চলবে। তারপর ওরা সারা পার্টিতে অনেক মজা করলো, আবার সকলে কাপল ডান্সও করেছিল ইন দ্য আফটারনুন। আনিকা সকালের ড্রেসটাই আবার পরেছে আর সেভাবেই সেজেছে, কারণ আরিফের মতে রাতে তারা এই আলোতে তাকে এভাবে অনেক সুন্দর লাগবে। কিছুক্ষণের মধ্যে আরিফ আর আনিকা রেডি হয়ে রওনা দিল উইলিয়াম গার্ডেনের উদ্দেশ্যে। জায়গাটায় গিয়ে আনিকা তো হা করে তাকিয়ে দেখছে চারপাশটা, এখান থেকে আকাশের অসংখ্য তারা খালি চোখে খুব ভালো করে দেখা যায়। এভাবে এক পাশে অসংখ্য ফুলের সমাহার আর তার পাশে একটা নদী, নদীর পানিতে আকাশের চাঁদের আলোয় ঝিকিমিকি করছে। ওদের মতো আরও একটা কাপলও আছে, তারা নদীর পানিতে পা ভিজিয়ে গল্প করছে। চলো আমরা ওই দিকটায় যাই, ওখানে কেউ নেই। আরিফ আর আনিকা সেখানে গেল। আরিফ আনিকাকে জড়িয়ে ধরে বসে আছে, দুই পা নদীর পানিতে ভিজানো, হালকা বাতাস বইছে। আরিফ কয়েকটা সাদা ফুল কুড়িয়ে আনলো,
তা দিয়ে একটা ক্রোন বানিয়ে আনিকার মাথায় পরিয়ে দিল। তারপর হঠাৎই আরিফ বলল, তুমি একটু বসো, আমি আসছি। এরপর আরিফ চলে গেল। আনিকা অনেকক্ষণ ওয়েট করলো, কিন্তু যখন দেখলো আরিফ আসছে না, সে আরিফকে খুঁজতে শুরু করলো। খুঁজতে খুঁজতে সে বাগান পেরিয়ে জঙ্গলের দিকটায় গেল। এত সুন্দর কোনো জায়গা হতে পারে তা কারো কল্পনারও বাইরে হবে। অসাধারণভাবে সাজানো হয়েছে জায়গাটাকে, চারপাশে রং বেরঙের ফুল, ফুলের মাঝে একটা করে ক্যান্ডেল জ্বলছে আর আলোতে চারপাশটা ভরে গেছে। মাঝে একটা টেবিল, তার দুপাশে দুটি চেয়ার, টেবিলের ওপর বড় একটা ক্যান্ডেল, তাও আবার ফুল দিয়ে সাজানো। টেবিলের ওপর হতে চারপাশে ফুলের লাইন পর্যন্ত একটা করে সাদা চাদরের টুকরো টানানো। লে আমাদের নায়িকার রিয়াকশন! এমন সময় হঠাৎ আকাশে কয়েকটা আগরবাতি ফুটে উঠল, তা দিয়ে বড় বড় করে লেখা, হ্যাপি বার্থডে টু ইউ সুইট হার্ট। আর তখনই আড়াল থেকে বেরিয়ে এলো আরিফ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মাই সুইট হার্ট, হ্যাপি বার্থডে টু ইউ। আপনি আমাকে এত ভালোবাসেন, আমি নিজে ভুলে গেছি আজ আমার বার্থডে। আর আপনার মনে আছে? ধুর পাগলি, কান্না করো কেন, আমি তোমাকে ঠিক 12টায় সারপ্রাইজ দিব বলেই তো এত দেরি করলাম। বাহ, এক সারপ্রাইজেই এত কিছু! এখনো তো আরো কিছু বাকি সুইটার। কি বাকি? চলো আমার সাথে। আরিফ আনিকাকে কোলে করে নিয়ে চেয়ারে বসালো, নিজের চেয়ারটাও তার পাশে টেনে বসলো। আর তখনই একটা সার্ভেন্ট একটা 16 পাউন্ডের কেক নিয়ে আসলো, সাথে কিছু চকলেট আর কোল্ড ড্রিঙ্কস। রিল্যাক্স, আনিকার বিয়ের মাত্র 16 বছর হয়েছে। এত বড় কেক! এই নাও চাকু আর কেকটা কাটো। আনিকা আরিফের সাথে মিলে কেকটা কাটলো। প্রথম পিসটা আরিফকে খাওয়ালো, আরিফও আনিকাকে খাওয়ালো। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এবার গিফট। তো কি গিফট চাই আমার ডলটার? সারাটা জীবন আপনার পাশে থাকতে চাই। তার মানে ডিভোর্স? চুপ, এই কথা যেন আর না শুনি। মেরি বিল্লি মুঝিকো ম্যাও। তো এবার চোখটা বন্ধ করো। আরিফ আনিকার গলায় একটা নেকলেস পরিয়ে দিল। আপনি কিভাবে জানলেন আমার এই নেকলেস কেনার খুব শখ? এমনই মনে হলো তাই কিনলাম। থ্যাঙ্কস অ্যান্ড আই লাভ ইউ। আই লাভ ইউ টু সুইটহার্ট। এরই মাঝে বৃষ্টি হতে লাগলো, বরফের বৃষ্টি। আরিফ আনিকাকে নিয়ে হোটেলে ব্যাক করলো, কোমর পর্যন্ত চুলগুলো ছেড়ে দিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে আনিকা। হাত দিয়ে আকাশ থেকে পড়া স্নোগুলো হালকাভাবে ধরছে, আবার খুব ঠান্ডা হওয়ায় ছেড়ে দিচ্ছে। খুব ইচ্ছে ছিল স্নো দিয়ে স্নোম্যান বানাবে, কিন্তু আরিফ যেতে দিল না। বলল, আবার কাল সকালে, এমনিতেই এখন বাজে রাত 1:30। এমন সময় নিজের কোমরে কারো স্পর্শ পেয়ে হালকা কেঁপে উঠল সে। আরিফ কেমন যেন একটু গভীরভাবেই স্পর্শ করছে আজ, হয়তো অনেকদিন পর নিজের ভালোবাসার মানুষটাকে এত আপন করে পেয়েছে বলে। আনিকাও কিছু বলছে না, যার মানে আরিফ ধরে নিল তার সম্মতি আছে। আরিফ টুপ করে আনিকাকে কোলে নিয়ে রুমে চলে গেল। আজ এতদিন পর দুটো ভালোবাসার মানুষ তাদের ভালোবাসার পূর্ণতা পাচ্ছে। বারান্দায় দাঁড়িয়ে আছে আনিকা, চুলগুলো উড়ছে। আজ সকালেই ফ্লাইটে করে বাসায় ব্যাক করেছে ও আর আরিফ। এখন নিজেদের রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে আর ভাবছে, আরিফকে তো ও 2 দিন আগেও সহ্য করতে পারতো না, আর এখন আরিফকে ছাড়া যেন বাঁচতেই পারবে না। হ্যালো সুইটহার্ট, এত মনোযোগ দিয়ে কি ভাবছো? এই নাও কফি, ছোট মা পাঠিয়েছে। না তেমন কিছু না, শুনলাম জুবাইর ভাই নাকি সঞ্জুকে প্রপোজাল দিয়েছে। হুম, আর সঞ্জু অ্যাকসেপ্ট করেছে। আমি কিন্তু এতে খুব হ্যাপি। আমিও। তোমাকে একটা কথা বলার ছিল, সামিরা বলতে বলছে। আজব তো কি এমন কথা যে ও আমাকে না বলে আপনাকে দিয়ে বলেছে? আসলে দেখো, আমিও প্রথম রাজি হতে চাইনি, কিন্তু ওদের ভালোবাসা দেখে রাজি হয়ে গেলাম। মানে? মানে নিলয় আর সামিরা বিয়ে করতে যাচ্ছে। কি অসম্ভব, নিলয়ের মতো একটা ছেলের সাথে আপনি সামিরার বিয়ে মেনে নিলেন? তারপর আরিফ আনিকাকে অনেক বোঝালো, কারণ আরিফ জানতো যে নিলয় এবার সত্যিই শুধরে গেছে। সামিরাকেও মন থেকে ভালোবাসে, আর সামিরাও নিলয় বলতে পাগল। অবশেষে আনিকা রাজি হলো। 3 মান্থ লেটার, আজ সামিরা ও নিলয়ের বিয়ে। বিয়ের সব অনুষ্ঠান আরিফের বাড়িতেই হচ্ছে, সবাই একসাথে কাপল ডান্সও করছে। সামিরা একটা রেড কালারের বিয়ের শাড়ি পরেছে, 2 হাত ভর্তি চুড়ি।
মাথায় একটা বিয়ের গর্জিয়াস ওড়না দেওয়া, কানে ও গলায় জুয়েলারি দিয়ে ভরপুর, নিলয়ে একটা রেড শেরওয়ানি পরেছে, মাথায় পাগড়ি, অসম্ভব সুন্দর লাগছে ওদের দুজনকে। অবশেষে শুভ বিয়ে সম্পন্ন হলো, এরই মাঝে আরিফ আনিকাকে নিয়ে অন্য রুমে চলে গেল। ওই শুনো, আরে কি করছেন, কেউ দেখলে কি ভাববে? যা ভাবার ভাবুক, আমার বউকে আমি আনছি তাতে কার বাপের কি? কি বলার জন্য ডাকছেন? জানো, একটা মেয়ে না আমাকে তার বাবা মনে করে পিছন থেকে জড়িয়ে ধরেছিল। হায় হায়, বিয়ের মাত্র 3 মাস হলো, যেখানে আমি গুড নিউজ দিব সেখানে আপনি আমার সতী নিয়ে আসছেন? আরে ধুর, সবসময় বেশি বুঝো, ওই ছেলের বাবা আর আমি সেম পাঞ্জাবি পরছিলাম, তাই মিস্টেক হয়েছে। ও আচ্ছা, তো জানো তোমার দাদি বলছে এটা বাবা হওয়ার লক্ষণ। তার মানে দাদি কি কিছু জেনে গেছে? কি জেনেছে? না না, কিছু না। সত্যি করে বলো তো ব্যাপার কি, আর একটু আগে আমাকে কোন গুড নিউজ দিতে চাইছিলা? এ মানে আসলে কি, আপনি অন্যদিকে ফিরেন। ওকে, এবার বলো কি। আনিকা আরিফের কানের কাছে একটা কথা বলে দিল এক দৌড়। প্রেগন্যান্ট। আরিফ তো প্রথম কিছুক্ষণ শক হয়েছিল, পরে যখন ব্যাপারটা বুঝতে পারল সে খুশিতে আত্মরা হয়ে উঠল। আর সকলেরই ভালোবাসা পূর্ণতা পেয়েছে, সকলেই আজ ভীষণ হ্যাপি। বেঁচে থাকুক তাদের সত্যিকারের ভালোবাসা চিরকাল।